أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আরেকটু প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কমিটি ছেলেরা সকলে চলে এসো বাবা কেউ ব্যাগলে ঘুরছে কেউ ব্যাসলে কেউ খাবার হাঁড়িলে কেউ গোস্ত জামবাটিলে এক এক আল্লাহর ওলি সকলে চলে এসো দেরি করো না আর এই গভীর রাতে কি অজ হয় ভাই ওরা কি হোঁচ দাপা খেলা করছে এত পাগলের খেলা হলে কি কি হবে ফোন সোজা করো ভাই কার ফোন আছে ও ফোন আছে আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো না বড় ভাই ওই দেখো ওদের ঘুম নেই নাকি ও যা হয়ে গেছে গেছে বাবা থাক না মুরব্বি বাবা থাক দিনকাল ভালো না এটা কি আপনাদের বট গাছ নাকি ও এই বট গাছকে নিয়ে বটতলা নাম বাহ বটতলা এর কাপড় টাপড় দিয়ে মোটামুটি মেরামত করে রেখে দিয়েছ তো গাছটা নষ্ট যাতে না হয় অনেক পুরনো গাছ অনেক পুরনো গাছ বাহ মাশাআল্লাহ বড় ভাই কই চাস্তে ভাই আরে একটু ঘুরে দাও না ভাব খেয়েছে না গোলা পর্যন্ত আরে একটু ঘুরে দাও হালকা করে এমনি অবস্থা খারাপ ব্যাস তাহলে বট গাছটারে একটা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে নষ্ট ক্ষয় ক্ষতি না হয় তার জন্য সুন্দর করে গেছে বাহ আসলে আমার তো ওয়াশ করতে হবে এখন পাবো কোনে ওয়াশ এখন তো ওয়াশ করতে হবে এখন পাবো কোনে তাহলে বট গাছরে যখন কাপড় দিয়েছে ওই কাপড়টা তো পুরুষদের জন্য ব্যবহার করা হারাম লাল পীত গেরুয়া জাফরানি কটা রং চারটে রং ইমাম তকবুদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহি ওই রংটার কথাও বলে খাবারের রংটা কেউ না করে তাহলে বট গাছরে পরিষ্কার পরিচ্ছন্ন তো করে ক্ষত বিক্ষত না হয় তার জন্য তোবা হয়েছে একটা গাছ আছে না ওই গাছটার নাম হলো কৃষ্ণাচূড়া গাছ কৃষ্ণাচূড়া মানে কৃষ্ণা মনে হচ্ছে বাঁশি দিয়ে গাছে ঠেলে উঠেছিল নাম দিয়েছে কৃষ্ণাচূড়া ব্যাস বট গাছরে আমার হিন্দু ভাইরা খুব ভালোবাসে ওই গাছ জীবনে না গাছে লাগবে গাড়িতে লাগবে কিন্তু কাটতে দেবে না তারা গাছরে খুব ভালো বাসে এখন আপনারাও গাছরে খুব ভালো বেসেছেন লানাতাল্লাহ আল মুতাসাব্বিহিনা এখন ওরা ভালোবাসার আপনার ভালোবাসার কন্ডিশন কিন্তু একই যাতে এক হাত করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে না যায় এখন ওরা যে ভালোবাসে সেই ভালোবাসা আপনার ভিতরে কিন্তু পার্থক্য নেই বিলকুল একই ওরা দেয় লাল কাপড় আপনার দিয়েছেন তিতি রঙের কাপড় ভুল বলছি ওরা দেয় একটা কালো পাথর আর আপনারা কিছু রাখেন তবে আর একটু ভালো করে খোঁজ নেবেন আরো মালমাত্রা পাওয়া যায় তাহলে ওয়াশটা বাম্পার হতো সময় পাইনি
চলেন তাহলে একটা হাদিস পড়ি লানাতাল্লাহু আল ইয়াহুদ ওয়া নাসারা ইত্তাখাযু কুবুরা আনবিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি পৃথিবীতে যদি একটা গাছকে রোপণ করে একটা গাছকে রোপণ করা মানে ওই গাছের যতটা উপকার পথের প্রতীক পাবে তার নামায় আমলের সওয়াব জানে আবার রাসূল পরেই বলেছেন যদি রাস্তার কোলে কোনো একটা গাছ বসানো হয় আর ওই দরখতু ওই সাজারা গাছের বিনিময় রাস্তার পথের প্রতীক যদি কষ্ট পায় উম্মে জামিলা রাস্তার পথের প্রতীক মুহাম্মদকে কষ্ট দিয়ে জাহান্নামে গেছে তোমারও তার সঙ্গে হাসর নাসর হয়ে জাহান্নামে যাওয়া লাগবে এবার আপনি বলেন আমি গাছ পুঁতেছি মানুষের সেবার জন্য না মানুষের কষ্ট হয় হোক আমার পুরনো গাছ টিকে থাকবে টিকে থাকবে টিকে থাকবে এই আন্দোলন যদি বলেন আমার পুরনো গাছ টিকে থাকবে মানুষ কষ্ট পায় পাক তাহলে ওই গাছটা কেটে দেওয়া যায় বুঝতে পারেননি আর যদি বলেন না মানুষ উপকার পায় তাহলে ও গাছটা রাখা যায় এখানে মানুষরা ছায়ার তলায় বসতে পারে অবশ্যই ভালো বট গাছের পাতা খুব মোটা খুব ছায়া প্রদান করে ভালো অবশ্যই ভালো তবে কারো কোনো গাড়ি গেলে তার যদি কষ্ট হয় অসুবিধা হয় কোনো ছাতা নিয়ে গেলে ছাতা যদি বেঁকে গিয়ে গায়ে যদি দু ফোঁটা পানি পড়ে যায় তবুও আপনি পুরনো গাছ কাটবেন না কাটবেন না এ চতুরতা চালাকি এ রাজতন্ত্র চলবে না আমার কথা বুঝতে পারছেন আমি 12:30টার পর কি অস্ত হলো ভাই আমার তো মাথায় আসছে না এই তিনজন বসেছে গুতো গুতি করলে নাকের ডোকা কি মারবে তাহলে এই পর্যন্ত একটা কথা বললাম এবার আপনাকে বলছি গাছ আমাদের উপকার করে গাছ আমাদের উপকার করে ফল আমাদের উপকার করে গাছের গোড়া গুণ মোটা গুণ শাখা পোশাকা গুণ আমাদের উপকার করে এগুলো আমাদের উপকার আল্লাহ বানিয়েছে আমাদের উপকারের স্বার্থে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু উপকার করে সব কিছু কিন্তু ইশারা থাকে কার আল্লাহ কেউ যদি বলে বাংলার গাছ জীবনে বেঈমানি করে না বাংলার গাছ জীবনে বেঈমানি করে না গাছের কোনো শক্তি নেই গাছের কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই শক্তি হলো পরম দয়ালু মহান আল্লাহ শক্তি যাওয়ার সময় কি একটু ফের মরা দিয়ে গেল যা ছিল তাই নাকি মনে হচ্ছে মনে হচ্ছে ও চেক করতে গেছে ও আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন ওই তো শোনা ভাই আছে ওটা কি বন্ধ হয়ে গেছিল নাকি ভাই কি ভাই বন্ধ হয়ে গেছিল ও একটু বাড়িয়ে দাও আমার না এই বাম সাইডের কানটা একটু কালাবে না এই আওয়াজ লেগে লেগে মনে হচ্ছে কালা হয়ে গেছে ওরা হয়তো জোর দেয় আমি অনুভব করতে পারি না হ্যাঁ হয়তো দেয় কিন্তু আমি অনুভব করতে পারি না দুর্বলতা আমার হতে পারে তাই না আল্লাহ قال النبي صلى الله عليه وسلم نبي امر حديث شريف بولين اني لا رب الحجر والشجر يصلون علي او اما صحابه کرام জেনে রেখে দাও আমি যখন রাস্তা দিয়ে চলে যেতাম والحجر والشجر ওই গাছগুলো আর ওই গাছের গোড়া যত পাথর থাকতো ওই পাথরগুলো يصلون علي তারা আমাকে দেখে দেখে সালাম দিতেন জোরে বলুন তাহলে গাছ নবীকে সালাম দেয় আর পাথর নবীকে সালাম দেয় পৃথিবীর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাম দেয় ফেরেশতা জিবরিল আমিন আলাইহি সালাম আল্লাহ নবীর কাছে যখন আসতেন ইন্নি লারা আল্লাহ নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনাকে জানিয়েছে ইন্নাল্লাহা ইয়াকরাহুকা সালামা আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে ফেরেশতারা আপনাকে সালাম দিয়েছে
গাছ আপনাকে সালাম দিয়েছে, দুনিয়ার পাথরগুলো আপনাকে সালাম জানিয়েছে, পশু পাখি গুলো তরুলতা গুলো আপনাকে সালাম জানিয়েছে। তাহলে সালাম জানায় তরুলতা, পশু পাখি, গাছ পাখি, সালাম জানায় ফেরেশতা, সালাম জানায় আমার আল্লাহ পাক, আর সালাম জানায় ইমানদারেরা, কিন্তু সালাম জানায় না আমাদের কিছু ব্যক্তি। আপনি গাছকে বলবেন অনেক উপকার আছে, চুল পরিমাণ গাছের উপকার নেই। নবী জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন ধর্মের কথা বলছিল, আর ধর্মের কথা বলতে বলতে ওনাকে যখন তাড়া দিয়েছে আল্লাহর কাছে সাহায্য আছে, নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে বলল, গাছ তোমার চেহারাটা অনেক বড়, তোমার চেহারাটা অনেক প্রশস্ত, তুমি একটা বার তুমি ফাঁকা হয়ে যাও, আমি তোমার মাঝখানে একটা বার প্রবেশ করি। নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে তিনি একটা বার প্রবেশ করেছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই গাছ প্যাকেটের মতো মুড়ে রেখে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, আর ওরে নবী জাকারিয়া সাহায্য চেয়েছো গাছের কাছে, এখন গাছ আপনাদের বেঈমানি করে না, উপকার করে, তবে গাছ তোমাকে কেমন বাঁচায় একটা বার দেখবো। গাছ তার ভিতরে যখন প্রবেশ করলো, বেঈমানেরা খুঁজতে খুঁজতে দেখতে পায় কিছু রঙের একটা অন্যার কানা দেখতে পায়, রোমালের কানাটা টান দিল আসে না, আবার বেশি টানে অনেক টাকা ভর পাওয়া গেছে। ভাবলো এখানে নবী জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া কেউ নেই, গাছটাকে কাটার জন্য তারা তৈরি হয়ে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ এই গাছ কাটবে আমি মারা যাব। আমার আল্লাহ বললেন, নবী জাকারিয়া রে এই গাছের কাছে তুমি সাহায্য চেয়েছো, তুমি তো বলেছিল গাছ জীবনে বেঈমানি করে না, তাহলে গাছের কাছে সাহায্য চেয়েছো, তুমি গাছের কাছে সাহায্য চাও, তোমার কেটে টুকরা টুকরা করে দেবে, ওয়ালায়ানজুরু ইলাইহিম তোমার দিকে আমার রহমতের নজর থাকবে না, আর তুমি যদি আল্লাহ আমার কাছে যদি বাঁচতে চাও, ওরা মাছের দেখা মতো টুকরা টুকরা করবে, তবে উ আ করে চিল্লালে নবীর নামের জায়গা থেকে তোমার নামটা কেটে দেবো, সহ্য ধরো, সবর করো, আর জ্বালা যন্ত্রণা উপভোগ করো, আর গাছের পেটের ভিতরে ঢুকে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তাহলে পৃথিবীর জমিনে কেউ আমাদের উপকার করে না, ওটা হলো নামে, কাজে কেউ উপকার করে না, একমাত্র উপকারের মালিক হলো মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বুঝতে পারছো? সব তো ঢেলে দিয়েছি সেই রানীহাটি ভাই, কে রস করবো? আর আমার রস শুনতে পারলি যদি রাত দুটোর পরে তুলে দাও, লস মানে বিরিয়ানি গোস্ত রাত তিনটের সময় খাওয়া কাজ হবে, কোনো কিচ্ছু হবে না। আর আমি বক্তৃতা করতে না বলে তাহলে ভাই রস করতে পারি না, দোষ আর যেসব হুজুরা ওয়াজ করতে পারো কেন, সন্ধ্যাবেলা তুলে দিয়েছি এমনি কাঁপা কাঁপে সব প্যারালাইসিস রোগী, তা তোর প্যারালাইসিস কি চুল কোনো ওয়াজ করতে আছে, বাড়ি শুয়ে থাকবি, বুঝলেন নি? প্যারালাইসিস রোগী বাড়ি শুয়ে থাকো, কি চুল কোনো ওয়াজ করতে আসবে, সমাজ শেষ, শ্রোতা শেষ, ধ্বংস শেষ, দুটো পয়সা তা আমার বলবি না, দুটো মিলাতে পয়সা দিয়ে তুমি এরকম ধ্বংস করে ক্ষতি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আসলে কি জানেন, একটু গল্প করছি, তুই আর একটু বাড়া, দিনকাল ভালো না, বাড়া আর একটু গল্প করছে, কি গল্পটা কি জানেন? আসলে এই যে আমরা চিল্লাই, এই যে চিল্লাই, এই চিল্লানো যে এক রেলোড মানে একভাবে চিল্লাই, বুঝতে পারছি, একভাবে চিল্লানোটা হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকর। এবার গাড়িতে থাকে কজন, হয়তো এখন আছে দুজন, এর আগে থাকতো কজন, চারজন পাঁচজন হুজুরের সেবা করার জন্য, বলে যখন ছিল পয়সা করি তখন যেতাম অঙ্কের বাড়ি, এখন নেই পয়সা করি নিজের পোঙা নিজে মারি, একটা গল্প আছে না, তাই আছে। তা তখন যখন ভালো শক্তিশালী ছিল তখন চার পাঁচজন করে গাড়িতে থাকতো, একটা ডাব খাবে বলছে না না, গুচ্ছি খানি পয়সা নেয় ডাব খেয়ে লাভ নেই, কেন আমি যদি খাই চারটে খলিবার খাওয়া দিয়ে হুজুর একটা চা খাবে, সকাল সকাল বাড়ি চল দিন বাড়ি যাই, আমি যদি চা খাই তাহলে চারটে খলি বা চা খাবার দিয়ে হকিকত সত আল্লাহ কসম করে মিথ্যা কথা বলছি না, আমি গল্প বলি আর রাগে বলি যাই বলি প্রতিটা কথা আল্লাহ শপথ কেউ না জানে আমার কাছে প্রুফ থাকে। চলে তারপরে হুজুর একটু টক দই খাই, 500 গ্রাম 60 টাকা নেবেন, টাক বাবু দই খাচ্ছেন, বাবা 14 বছর খাইনি, বাড়ি চল দিনই চল চল চল। আচ্ছা যে লোকটা 3 মাস অজনসিয়াত করেছে, খাও গরু বস খেয়েছে, উপকার না ক্ষতি হতে
ক্ষতি তো তাতে দই খেলো না ডাব খেলো না দুধ খেলো না আনারস পান খায় তো সুপারি তো ভিতরে যাচ্ছে আনারসের রস খেলো না আচ্ছা শ্যামাল কদিন টেকবে বলে মনে হয় ঠিকবে বলে মনে হয় এমনি তো মানুষ শেষ হয়ে যাবে হয়তো ভাষাটা খারাপ সত্য তো হিসাব করে দেন সত্য কথা বলছি বুঝছেন নি সত্য কথা বলছি টিকবে কদিন আর আমার মনে হচ্ছে সপ্তাহে এক এক থেকে দুদিন মানে গোশ খাই তাও এক থেকে দু পিস এখানে খেয়েছি আর মালদা গিয়েছিলাম সেখানে না খেলি নাই যুদ্ধবস্তি করে এখানে জুতো পেটা কারা হুজুর খেতে হবে না খেলে আমরা জান্নাত পাবো না তাহলে আমি এক মুঠো খাই এক মুঠো খেয়েছিলাম অধিকাংশ ওই আসার সময় পাঁচ টাকার বিস্কুট কিনে নিয়েছিলাম আমার গাড়িতে দেখবেন মোটা মোটা খরমা খেজুর আছে ওই খেয়ে পানি খেয়েছিলাম এত ক্ষুধা লাগছে তো এই হাফে সাহেব কটা খাজুর দিয়েছে খেয়ে পানি খেয়েছি এসে দেখলাম রুটি দু পিস খেয়েছি এই হলো শেষ সকালে একটু কি খাওয়া একটু দুধ খাওয়া হয় একটু ভুজি খাওয়া হয় একটু রাস্তা ছোলা খাওয়া হয় একটু সোজা খাওয়া হয় সারাদিন কেটে গেল কিছু না খেলি ভাই মাস বলে মনে হয় বাঁচবে তাহলে উপরের কন্ডিশন যদি এই হয় তাহলে ভেতরের কন্ডিশন আরো কি সর্বনাশ কি সমস্যা বাবা টাকা নেই শুধু বাড়ি শুয়ে থাকবা আর বউর কাছে টাকা তো বাদ দেখবে এক রাতে তিনটি মিলে তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছি টাকায় চুমু খা কিছু খাতেই হবে না তো টাকায় চুমু খা বেশি বক্তা কোনো মরে স্থল হয়েছে কিছু খায় না মরে যাবে ভাই পাঁচ মিনিট গান বললে পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা দু লাখ টাকা এখানে দু ঘন্টা ওয়াশ করলে কত দেবে বাবা তাও কন্ডিশন এখানে হারমোনিয়াম নেই ঢোল নেই তাবলা নেই কাঁসি নেই বাঁশি নেই লাঠি নেই কিচ্ছু নেই তাও একটু আওয়াজ তাও চার রবল দিয়েছে ছুটিয়ে লাল করে দেবে তাও চার রবল দিয়েছে একটু আওয়াজের জন্য বলেছিলাম তাও চার বার কি অবস্থা তাতে আবার লিখে দিয়েছে এখানে রাজনৈতিক বক্তব্য নিষেধ আবার ডান দিকে সালাম ফিরে দেখছি রাজনৈতিক বক্তব্য নিষেধ যাবে কোথায় তাহলে গাছ লেওয়া যাবে যাবে কোথায় আমি আপনার কাছে বলছিলাম ও বাবজিরা খুব ঠান্ডা করে শুনবে নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকলো আমার আল্লাহ এত এত রাগা রেগে গেছে ওরে জাকারিয়া তুমি যদি আমার কাছে সাহায্য চাইতে ওদের চোখে আমি আল্লাহ ধুলো ঢুকিয়ে দিতাম মুহাম্মদ সাল্লাম এমন একটা নবী যখন বিপদে পড়েছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে গাছের কাছে সাহায্য চাইনি আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সূরা ইয়াসিনে সূরা ইয়াসিনে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ কোরআন শরীফে বললেন যে আয়াতটা তরজমা এসেছে হাবিব তুমি হাতে করে ধুলা নাও আর ধুলা নিয়ে একটা বার তুমি ফুঁক দিয়ে দাও ওই ফুঁক দেবার দায়িত্ব তোমার আর ওদের চোখে ঢুকিয়ে দায়িত্ব দেবার আমি আল্লাহ আমার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ফুঁক দিয়েছে আর ধুলো গুণ উড়ে 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 আমার আল্লাহ বেঈমানদের চোখে মুখে ঢুকিয়ে দিয়েছে আর দয়ার রসুল আলীকে ঘুম পাড়িয়ে তিনি হিজরতের জন্য তুমি আনন্দে হাঁটতে হাঁটতে চলে গেছে ও বাপদের আমি বোঝাতে চেয়েছি তাহলে সাহায্য চাইবে আল্লাহর কাছে তাহলে সাহায্য দুনিয়ার ব্যক্তির কাছে চাওয়া চলবে না চলবে না আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আর একটা অপশন চলে যান দুনিয়াতে রোগ হলে দুনিয়াতে বিমার হলে সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে কিন্তু দেখতে পাওয়া যায় আমরা অনেকের জ্যোতিষের কাছে যাই তারা আমাদের গাছরা ওষুধ দেয় গাছরা ওষুধটা দিয়ে আর বারবার করে বুকে চাপড় মেরে বলে বাংলার মানুষ বেঈমান হতে পারে কিন্তু বাংলার গাছ জীবনে বেঈমানি করে এবার আমি আপনাকে তৃতীয় নাম্বার পয়েন্টটা বুঝিয়ে যাব নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার প্রচন্ড পেটে যন্ত্রণা হয় প্রচন্ড আমার বুকে যন্ত্রণা হয় আল্লাহ আপনি একবার আমার প্রতি সাহায্য করো আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আমার আল্লাহ বললেন যে একটা জঙ্গল দেখতে পাও ওই জঙ্গলের মাঝখানে একটা গাছ আছে ওই গাছের মূল শিকড়টা তুমি চিবিয়ে চিবিয়ে খেলে আমি আল্লাহ কথা দিলাম তোমার যন্ত্রণা শেষ হয়ে যাবে কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ আমি যে গল্প করছি গাছ নিয়ে এরকম আমি দুনিয়াতে শোনা কথা বেশি একটা বলি না বাপ নবীর দেখা যায় নবী মুসা আলাইহিস সালাম ওই গাছের শিকড়টা খেয়েছে আমার আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দিয়েছে এবার নবী মুসার কাছে একটা মুরিদ ভক্ত এসে বললেন ও নবী মুসা আলাইহিস সালাম আমার পেটের যন্ত্রণা বেড়ে গেছে আমাকে ঔষধ দিবেন নবী মুসা বলেছে আমি ওই জঙ্গলের গাছের শিকড় খেয়ে
পেয়েছি, আমি সুস্থ হয়ে গেছি, তুমি ওই জঙ্গলে শিকড়টা খাবে যাও, তুমিও সুস্থ হয়ে যাবে। হাদিস শরীফে পাওয়া যায় ওই ব্যক্তিটা শিকড়টা যখন খেয়েছে, যা যন্ত্রণা ছিল তাছাড়া যন্ত্রণা আরো বেড়ে গেছে। তাহলে নবী মুসা আলাইহিস সালাম সম্মান পাওয়ার চাইতে আরো অপমান বেড়ে গেছে, ঠিক না বেটি? এখন রোগ সারাই কে? গাছ না আল্লাহ। নবী মুসার কাছে বললেন, আমি দাঁতে শিকড়টা খেলাম কিন্তু আমার যন্ত্রণাটা বেড়ে গেছে, ব্যাপারটা কি? আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আমার রোগটা সেরে গেছে, আমি ওই দাঁতে শিকড়টা খেতে বললাম, ওনার রোগটা কেন সারিনি? আল্লাহ বলছে, নবী মুসা রে তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ একটা ওসিলা বলে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সুস্থ বানিয়েছি, কিন্তু তোমার মুরিদ ভক্ত তোমার কাছে সাহায্য চেয়েছে, তোমার উচিত হলো আমার কাছে সাহায্য চাওয়া, তুমি আমাকে ভুলে গিয়ে গাছের কাছে বলেছো, গাছের কাছে চলে যাও, খাইবে সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ যদি ওর যন্ত্রণা যদি গতি না বাড়াতাম, তাহলে গাছরে পূজা করে বেঈমান কাফের হয়ে যেত। আমি যন্ত্রণা বাড়ি দিয়ে প্রমাণ করলাম, আমি হলাম তোমাদের রোগীর মালিক, আমি হলাম সুস্থতার মালিক। জোরে বলে, এবার বলেন, গাছ আমাদের উপকার করে না ক্ষতি করে? গাছ উপকার করে, গাছ আমাদের উপকার করে, কি করে? গাছের ছাল খেলে আমরা রোগ থেকে শেফা হই, গাছের ডাল খেয়ে আমরা, গাছের ডালগুলো কেটে নিয়ে আমরা বিরিয়ানি তাবারক রান্না করি, গাছের গাছের দেখা যায় গুঁড়ি নিয়ে আমরা তক্তপোষ খাট আলনা আলমারি বানাই, গাছের পাতা নিয়ে আমরা পান মুড়ে দিই কিংবা খেলা করি, গাছের ফলটা নিয়ে আমরা অনেকে খাই, গাছের অনেক কিছু উপকার আমরা সাধন করি। কিন্তু আপনাকে একটা কথা বলা লাগবে, লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসমা আসমান আগে তৈরি, অল আরদা জমিন আগে তৈরি, অল জিবালা পাহাড় আগে তৈরি। আল্লাহ নবীকে বললেন, হুজুর কে আগে তৈরি একটা বার বলো। আল্লাহ নবী বললেন, ইয়া জাবের, হে জাবের, আল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবল আল আশিয়া নূরা নবিয়া, তামাম পৃথিবী সৃষ্টির আগে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ আগে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছে এত উপকার, গাছে এত আমাদের ফজিলত, গাছে এত আমাদের উপকার সাধন। আল্লাহর নবী বলেছেন যে গাছগুলো আমাকে সালাম দেয়নি, ওদের চেহারাটা বিকট হয়ে গেছে, ওরা মারা গেছে, যে গাছ আমাকে সালাম দেয় ওই গাছের চেহারাটা আল্লাহ পাক সবুজ আকারে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছ যদি বয়স হয়ে যায়, ইনি যদি আস্তে আস্তে মারা যায়, নিশ্চয়ই নবীর নামে জেকের বন্ধ করেছে, আমার আল্লাহ কপালে এবার গজব ফেলেছে। যে পাহাড়গুলো শুকনো হয়ে যায়, নবীর পর প্রশংসা, নবীর দরুদ সালাম পড়া বন্ধ করেছে, পাহাড় শুকনো হয়ে গেছে, মানুষের উপকারে চলে যাবে। যে মাছ আল্লাহকে রসুলের জিকির করা বন্ধ হয়, সেই মাছ নদীর জালে পড়ে, আর সেই মাছ দুনিয়ার মানুষের উপকার সাধনে পড়ে। তুমিও আল্লাহর রসুল ভোলা হয়ে যাও, ইহুদি খ্রিস্টান বেঈমান আরএসএস দলে চলে জালে আটকে গিয়ে, তুমিও মার খেয়ে বেঈমান ইমানদার হও, বেঈমান কাফের হয়ে মরবে, ঠিক না বেটি? তুমিও তাদের জালে আটকে যাবে, কিন্তু আল্লাহকে যাই ভুলেছে, নবীকে যে ওরে যে ভালোবাসবো, এখন ও তো আল্লাহরে না নবীরে ভুলেছে, আর ভালোটা বাসবো কিভাবে ভাই? কুছ সমস্যা হে, খুব ভালো ভালো, আলহামদুলিল্লাহ। এই দেখ আল্লাহ নবী গল্প করছে, ওয়াজ করতে হবে এখানে এসে, ওয়াজ করাবে এখানে এসে, এই বলো আমার দিকে তাকাও, অয়জগর কি হয় বলো বলো বলো, অয়জগর আসছে রে, আইএমটি অজগর সাপ তাড়া দিলাম পেড়ে খাবে তো? হ্যাঁ, এমনি তো চারজন একসঙ্গে ছাড়া ঘর না, আর তাড়া দিলে নাকি আম পেড়ে খাবে। এ আমার জামান যুবক,
ফকির আমি বোঝাতে চেয়েছি আমি কাছের কথা বলছিলাম এবার আরেকটা প্রসঙ্গ চলে যাক বাবা পৃথিবীর জমিনে জীবনে বড় হতে চাইবে না পৃথিবীর জমিনে সব সময় জ্ঞানী ব্যক্তিরা নিচু হয় নিচু হয় নিচু হয় আল্লাহর ওলি গাছের তলায় ঘুমিয়ে পড়েছেন গাছের তলায় ঘুমানোর পরে আল্লাহর ওলির সঙ্গে কথা হচ্ছে গাছ ওরে আল্লাহর ওলি তুমি যে আমার ছায়ার তলায় শুয়ে পড়েছো আমি তোমার কাছ থেকে পয়সা নেব না এলাকার ছেলেরা আমার গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছাগল বকরিকে খাওয়ায় আমি উপকার করি তোমার চাইতে আমি পয়সা চাই না আমার গাছের ছাল ওরা ভিজিয়ে পানি খায় রোগ থেকে শেপা হয় কিন্তু আমি পয়সা চাই না বছরে বছরে আমার বেদানা নিষ্পত্তি অনেক ফলমূল ওদের বাড়িতে উপহার আমি পয়সা চাই না ওদের বাচ্চাগুলো আমার কাঁধে আমার ডালে হাত পার উপরে ঠেলে উঠে নাচানাচি করে আমি একবারও ছিটিয়ে ওদের ফেলে দেই না ওদের দেখা যায় ছাগল বকরি আমার গাছের সঙ্গে বেঁধে আমার হাত পায়ে আঙুলে বেঁধে রেখে দেয় টান দেয় দেড়া দেয় টান দেয় দৌড় দেয় আমার লাগে কখনো ছাল ছিঁড়ে দেয় আমি ওদের জন্য বদদোয়া করি না ওরে আল্লাহর ওলি তোমার চাইতে আমি গাছ মানুষকে অনেক উপকার করি আমার ফল উপকার আমার ছাল উপকার আমার শাখা পোশাকা উপকার আমার গুড়ি উপকার আমার বডি উপকার আমার ফল উপকার কিন্তু তোমার চাইতে আমি অনেক উপকার করি আল্লাহর ওলি বান্দা সহ্য না করতে পেরে বললেন বাবা আমার চাইতে তুমি মানুষকে বেশি উপকার করো তবে বলো 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 তুমি যখন মারা যাবে মানে কাঠ শুকনো হয়ে যাবে তোমার ভিতরে পিঁপড়ে কুড়ে কুড়ে খায় আর ওই শুকনো কাঠ কেন উনানের ভিতরে ঢুকে আমি মারা গেলে ফিসাবিলিল্লাহি আমাত আল্লাহ রাস্তায় ইন্তেকাল করলে অবিল্লাহি অফিসাবিলিল্লাহি ও আলামিল্লাতি রাসূলুল্লাহ আতর গোলাপ মাখিয়ে খুশবু মাখিয়ে আমাকে কবরে দাফন করা হয় তাহলে আমার চাইতে তুমি অনেক মানুষকে উপকার করছো তোমাকে কেন উনানে ঠেলবে আর আমাকে কেন মাটিতে শুয়ে রাখবে আল্লাহর ওলি বান্দা গাছকে বললেন বাবা গাছ দেখো তুমি হাজার উপকার করছো তোমার চাইতে আমার কাছে আমার ইজ্জত বেশি ওই সময় আল্লাহর ওলি বান্দা গাছকে জিজ্ঞাসা করলো ওরে গাছ আমি মারা গেলে কবরে আদর করে শোবায় তুমি মারা গেলে কেন উনানে ঠেলে গাছকে দেখে বললেন হুজুর আমার একটাই অভ্যাস একটাই অভ্যাস হাজার কাজ ভালো একটাই জিনিস আমার বদ অভ্যাস আমি যখন বাড়ি আমি যখন ঠেলে উঠি উপর মুখ ঠেলে উঠি জীবনের নিচু মুখ চিন্তা ভাবনা করি না আমি কিছু উপকার করে আমার অহংকার দিমাগ বেড়ে যায় তাই আমি উপর মুখ ঠেলে উঠি আমি জীবনে নিচে মুখ ঠেলে নামি না তাহলে গাছ যখন উপর মুখ ঠেলে ওঠে ঐতিহাসিকরা বর্ণনা করেছে দুনিয়ার স্বাভাবিক উপকার হতে পারে কিন্তু ধর্মীয় কাজে কেন উপকার নেই দুনিয়াতে যারা মাটিতে মাটিতে বয়ে যায় ওই গাছে হাজার উপকার আছে তবে যে গাছ ঠেলে আকাশ মুখ ঠেলে ওঠে চুল পরিমাণ ওই গাছের উপকার নেই তাহলে আপনারা কেন বললেন পুরানো গাছ যাতে ক্ষতি না হয় তার জন্য আমরা কাপড় দিয়ে আটকে রেখেছি তাহলে এক হাত সেলাই করতে গিয়ে বাবা পাঁচ হাত যাতে ছিঁড়ে ফেলো না এটাই আমার দাবি তাহলে যে গাছ উপর মুখ ঠেলে ওঠে তার চোখ পরিমাণ উপকার নেই যে গাছ মাটিতে বয়ে বয়ে যায় তার হাজার উপকার যদি বলেন হুজুর গাঁজা গাছ আরে গাঁজা গাছ তো ঠেলে ওঠে বলে দাম নেই পুঁই শাক গাছ অত শুয়ে পড়ে লাউ গাছ অত শুয়ে পড়ে হুজুর আপেল গাছ ঠেলে ওঠে আর আপেল গাছ খাওয়া তো কেঁচা গেছি নবী আদমকে বলছে বলো এটা সেফ ফল সেফ ফল নবী আদম বলেছে হ্যাঁ আল্লাহ এটা আপেল ফল সেফ ফল ফারেস্তারা জিজ্ঞাসা করছে এটা কি ফল ফারেস্তারা বলতে পারে না আর ওই আপেল ফললে মারপিট শুরু যে নবী আদম বলে স্যার আমরা বলতে পারবো না ভাই ও গাছের কথা বলো না মারপিট করার অস্তাদ হচ্ছে আপেল গাছ ও নবী আর ফারেস্তার মারপিট বাদিয়ে দিয়েছিল ওই গাছ যার দাম 200 টাকা কেজি ও কথা বলো না ভাই খুব সমস্যা হে আমার বাচ্চারা আমি আপনাকে বোঝাতে চেয়েছি
লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে একটা গাছ আছে, ওই গাছটা হলো মেহেদি পাতা। মেহেদি পাতা যে গাছটা প্রথম চান্সে একটু শক্ত হয়, উপরে যত বাড়ে আস্তে আস্তে সরু হয়ে মাথাটা ঝুলে যায়। মেহেদি পাতা, আল্লাহ নবী বলেছেন মেহেদি পাতা মাকা জায়েদ জায়েদ জায়েদ। হযরতে সিদ্দিকে আবু বকর মেহেদি পাতা তিনি ব্যবহার করতেন, কিন্তু অনেক আমার মেয়েরা, অনেক আমার দেখা যায় মায়েরা বোনেরা, ওরা মেহেদি পাতা গুনো এই হাতে বেশি মাকে না, মাকে এই হাতে। পুরুষ দেখলে চোখটা বোঝাবে আর হাতে ডিজাইন ডিজাইন দেখাবে, কেন এদিকে মাখলে দেখা যাবে না, মেখেছে এই হাতে। আচ্ছা বলেন তিনি যেখানে সাদা সেখানে মাখা দরকার, না যেখানে অন্য রং সেখানে মাখা দরকার? মাখা দরকার সেখানে, মেখেছে এবারে আল্লামত বলবো না। আল্লাহ নবী এক সময় বসে আছেন, আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, একটা মহিলা হাত লম্বা করেছেন। আল্লাহ নবী বললেন এ বিবি আয়েশা আমার বাড়িতে বাঘ ঢুকেছে, বাঘ ঢুকেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার বাড়িতে বাঘ কোথায় আসবে, বাঘ তো এ এলাকায় নাই। নবী বললেন বিবি রে আমার বাড়িতে বাঘ এসেছে, বাঘ। আল্লাহ নবী বলে আর হাসে, আম্মা জানাইশা সিদ্দিকা চিন্তায় পড়ে গেছে, হুজুর আমার বাড়িতে বাঘ কোথায় থেকে আসবে আপনি বলেন। ওই মহিলাটা হাত লম্বা করেছে যখন, আল্লাহ নবী বলেছেন বিবি আয়েশা রে গত দুই দিন আগে একটা প্লেট তুমি ভেঙে দিয়েছিলে, আর আমি মহিলাকে বললাম মহিলা তুমি পুরনো প্লেটটা নিয়ে যাবে আর নতুন প্লেটটাও নিয়ে যাবে, আমার বাড়ি থেকে নতুন প্লেট নিয়ে যাবে, আমার স্ত্রী ভেঙে ফেলেছে এর জন্য পুরনো প্লেট আমাকে দেবে, নতুন প্লেট তুমি নিয়ে চলে যাবে। ওই মহিলাটা প্লেট নিতে এসেছে হুজুর, উনি বাঘ নয় বাঘ নয়। আল্লাহ নবী বলেছেন মহিলাটার আমি এই জন্য বাঘ বলেছি, এই হাতটা দেখে অনেক ব্যক্তিকে শিকার করবে, এই হাতে স্যাম্পল দেখিয়ে অনেক যুবক ব্যক্তির মাথাটা বিগড়ে দেবে, তাই পৃথিবীর জমিনে বাঘ যেমন বিগড়ায় আমি তাকে বাঘ বলেছি। আল্লাহ নবী আবার বললেন ওই মহিলাটার বাঘ বলেছি এই কারণে ওনার পরিষ্কার হাত আর মেহেদি পাতা এখানে ঠোপা ঠোপা ঠপা 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 ডিজাইন করে লাগিয়েছে, খালি যাদের পরিষ্কার হাত ফারসা হাত ওখানে যদি ঠপা ঠপা লাগানো হয় বাঘের মতো কিছুটা সভ্য দেখায়, বাঘের গায়ের রঙের মতো কিছুটা ডিজাইন দেখায়। আল্লাহ নবী বললেন এটা আমার বাড়ি বাঘ এসেছে। মুফাসসিরেরা ঐতিহাসিকরা বর্ণনা করেছেন খালি একটা মহিলা হাতে মেহেদি পাতা মেখেছে, আল্লাহ নবী তাকে তাকে বাঘ বলে অট্ট হাসি হেসেছে, এটাই বোঝাতে চেয়েছি। নবী বলেছেন মহিলারা হাতে মেহেদি পাতা মাখবে টোটাল লাল গড়গড়ে কালো হয়ে যাবে, কিন্তু ডিজাইন করে মাখা চলবে না। ওই জন্য নবী আমার অট্ট হাসি হেসে বললেন এটাই তোমরা ভুল করেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বোনেরা কি করে, পায়ে যেখানে নেপুর পরে নেপুর কেনা পয়সা নেই, মেহেদি পাতালে নেপুরের মতো ডিজাইন করেছে, আবার হাতে করেছে, টাট্টু বুকে করেছে, আবার চাবালিতে করেছে, পায়ে করেছে, অনেক জায়গায় ক্যাটালগ দেখে মোটামুটি ডিজাইন করে সাজিয়েছে। আচ্ছা হাতে একটু ডিজাইন করলে রসুল যদি ওদের বাঘ বলে অট্ট হাসি হাসে, তাহলে আমাদের মেয়েরা যেভাবে ডিজাইন করছে রসুল বেঁচে থাকলে কি বলতেন, তার চাইতে আরো কঠিন পর্যায়ে কিছু বলতেন নাকি বাবা? এটা তকবীর না আরে তকবীর, আর একটু জোরে বলেন না আরে তকবীর। পিছনে যত মুরব্বী আছেন বাবা ডক্টর দুটাও নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সামনে রমজান মাস তো অনেক মশলা মশলা বাকি আছে, বলতে হবে না হবে না বলতে হবে। আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আমি পর্ণ ভিডিও দেখি, কি ভিডিও পর্ণ, পর্ণ ভিডিও দেখি, অমুক অমুক নারীদের ভিডিও দেখে চেহারা দেখে আমি উত্তেজিত হয়ে গেছি, এখন আমার রোজাটা গেছে না আছে। অনেক যুবক ছেলেরা জোহরের নামাজ পড়ে, ওরা এবারে পালি
পাশে মাথা দিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করে, কার প্রোফাইল আছে, কার ছবি আছে, কার ফটো আছে, ভিডিও কলে কথা বলে, উত্তেজিত হয়ে যায়। যৌন থেকে যদি উত্তেজিত চুল পরিমাণ পানি বার হয়, মাসলা হলো ইচ্ছা করে যদি যৌন উত্তেজিত করা হয়, তার রোজা কিন্তু গেছে। কিন্তু স্বপ্ন যোগে যদি একটা বার নাইট পাস হয়, হানাফির মাসলা হলো তার রোজা আছে। স্বপ্ন দোষ হলে রোজা আছে, আর ইচ্ছাকৃত যদি চুল পরিমাণ হালকা পরিমাণ পানি নির্গত হয় গেছে, এখন কি করবা, কি করবা? তবে যাদের রোগ আছে, যাদের রোগ আছে অটোমেটিক দেখা যায় পায়খানা দরজা দিয়ে রক্ত বার হয়, যাদের রোগ আছে অটোমেটিক প্রস্রাবের সঙ্গে ধাতু বার হয়, ওখানে মাসলা হলো ওরা যেন লুঙ্গি কত কিনবে কত পাল্টাবে, ওরা একটা লুঙ্গি ওরা যেন কাঁচা মেরে নেয় জড়িয়ে নেয়, আর ওর উপরে একটা কাপড় লুঙ্গি পরে ওরা নামাজ আদায় করবে, নামাজ শেষ হয়ে গেলে উপরের লুঙ্গিটা খুলে টাঙিয়ে রেখে দেবে, ভিতরের লুঙ্গিটা ছেড়ে দিয়ে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করবে, আবার যখন নামাজের সময় হয়ে যাবে ওটা আবার জড়িয়ে নিয়ে উপরের লুঙ্গিটা আবার ঢিলা করে পরবে, নামাজ আদায় করবে। ওটা রোগের কারণে হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত করার জন্য চলবে না, চলবে না। কেউ পায়খানা করতে গেলে আবার নাড়ি ঝুলে পড়ে, এমন ভয়াবহতা রোগ আছে। পায়খানা ফিরতে গেলে, পায়খানা গেলে নাড়িগুলো ঝুলে পড়ে, ওদের মাসলা কি হবে? কোন ব্যক্তি যখন পায়খানা ফিরবে, পায়খানা ফিরলে যদি এতটা নাড়ি যদি ঝুলে পড়ে, এটা ভয়াবহতা কঠিন রোগ। ফুরফুরা শরীফে মোজাজে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা নামাজ শিক্ষা লিখেছেন। ওই নামাজ শিক্ষায় হুজুর আমার বলেছেন, কারো যদি পায়খানা করতে গেলে নাড়িটা যদি ঝুলে পড়ে, পায়খানা করতে গেলে পানি ব্যবহার করতে হয়, তুমি রোজায় আছো, পানি ব্যবহার করলে ওই নাড়িটা ধুয়ে যাবে, নাড়িটা তরল হয়ে যাবে, ভিজে যাবে, উঠে দাঁড়ালে নাড়িটা ভিতরে ঢুকে যায়। মাসলা হলো পায়খানা পরিষ্কার করার সময় পানি ব্যবহার করবে, ভালো দামি কাপড় নিয়ে ওই নাড়িটা শুকনো পরিষ্কার করে মুছে নিয়ে তোমাকে দাঁড়িয়ে উঠতে হবে। ভিজে পানি অবস্থায় নাড়ি সহ যদি আপনি ভিতরে টেনে নাও, আপনার রোজা কিন্তু ভঙ্গ হবে। কত বলবো, এই গভীর রাতে মশলা দিলে গোস্তের কা টক হয়ে যাবে। আল্লাহ, অনেক ব্যক্তি আছে ওরা রমজান শরীফে বেরাস করে, কলকেট করে, কোন হুজুরের মুখে শুনেছে বাংলাদেশের হুজুর ওরা নাকি ফতোয়া দিয়েছে, ঠিক আছে। অনেকেরা কলকেট করে বেরাস করে, অনেকেরা গুড়াকু মাঝে, অনেকেরা আবার গুল মাঝে, অনেকেরা আবার কি করে, অনেকেরা গুল মাঝে গোড়াকু মাঝে বেরাস কলকেট করে, হুজুর এদের রোজা আছে না গেছে? ভাই আমি একটা কথা বলবো, রোজার আসল পরিধান হলো এটাই, দুনিয়ার কোনো খাদ্যকালে না দিয়ে একভাবে থাকা, তার নাম হলো রোজা। আর আল্লাহর ইবাদত করবে এটা হলো রোজার সঙ্গে ইবাদত। কিন্তু মাসলা হলো এটা, আমরা তালিম ইসলামে চতুর্থ খণ্ডতে পড়েছিলাম, কোনো স্বামী যদি খুব রাগি হয়, লবণ বেশি হলে মার, লবণ কম হলে মার, বেশি হলেও মারে কম হলেও মারে, পরিপূর্ণ কেমন হবে এটা তো সম্ভব নয়। ওই টানার দিকে তাকিয়ে ওই সওয়াল জবাবে ছোটবেলায় পড়েছিলাম, যদি কোনো নারী তরকার রান্না করলে লবণ যদি বেশি হয় অত্যাচার করে স্বামী, লবণ যদি মোটেই কম হয় অত্যাচার করে স্বামী। ওখানে বর্ণনা দেওয়া হয়েছে, স্বামী জুলুমকারী এই জালেম স্বামীর থেকে বাঁচার জন্য অল্প সময়ের জন্য দায়ে দিয়া কম হাতের উপরে কিছুটা ঝোল রাখবে, জিবাহা ঠেকাবে, লবণ কম হয়েছে বেশি হয়েছে জানকারী হয়ে গেলে কুল্লি করে ফেলে দেবে, তার জন্য মাফ হয়ে যাবে। কিন্তু আজকের সমাজে দেখতে পাই একটা মেয়ের সঙ্গে দেখা করার জন্য কলকেট করার আগে ঠোঁটের চারিদিকে লাগিয়ে নেয়, ধুয়ে নিলে জবা ফুলের মতো লাল দেখায়, তাহলে এক ঘন্টা থাকলে কাস্টমারকে
রাজি করা যাবে। আল্লাহ নবী বলেছে রোজা অবস্থায় এই চিটিং বাজি করা শরীয়তে না জায়েজ। নাকি ভুল বলছি? ওই যত ফিলিমিস্টরা যতরা কাজকর্ম করে ওদের ঠোঁট লাল দেখেছেন না? ওরা লাল পাতা যে রিসেন আপনারা হালকাতে টাঙান ওরা ঠোঁটে লাগিয়ে নেয়, একটা লিপস্টিক না ওটা লাগিয়ে নেয়, বুঝতে পারেন নি? ওতে লাগিয়ে নেয়, চাবালিতে লাল একটু লাগিয়ে নিলে, আবার একটুখানি হচ্ছে আবার একটা শট নেওয়ার সময় আবার একটুখানি চুল ঠিক করে নিলে, সব কিছু করে। এখন ওই রকম যদি একটু বলে দিস তোমার না লোকজনের মতো দেখায়, ওরা রাগে কে? এখন ও ছবিগুলো দেখবে কিরম চুল কেটেছে, কিরকম নাক, কিরকম ডিজাইন, সব আকৃতি নকল করে সেরকম করবে। বারবার বলছি ভাই একটা কথা, রোজা হবে আল্লাহর খুশির জন্য। অনেকে কলগেট ব্যবহার করেন, ভাই এতে রোজা না ভাঙলেও তবুও রোজার পক্ষে সমস্যা, এগুলো ব্যবহার করবেন না। অনেকে ইনজেকশন নেয়, ইনজেকশন কেউ কেউ বলেছে যদি সুই নেওয়া হয়, ইনজেকশন যদি নেওয়া হয় রোজাটা থাকবে। আবার কেউ কেউ বলেছে এমন ইনজেকশন আছে যে সুইটা নিলে যারা যুদ্ধের জন্য সেনাপতি হয়ে কাজ করে, যারা কার্গিল যুদ্ধে বিভিন্ন যুদ্ধে যারা কাজ করে, ওরা ওই একটা সুচ নিলে অন্তত 7 ঘন্টা না খেলেও কোনো সমস্যা থাকে না, শরীর স্ট্রং থাকে। বলা হয়েছে ওই সুই নিলে তোমার রোজাটা ভেঙে যাবে, এই সুই নিলে কোনো সমস্যা হবে না। তবে আমার মতে বলে রোজা অবস্থায় এগুলো করা শরীয়তে স্পষ্ট পরিষ্কার নয়, পরিষ্কার নয়। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। বলেন আমি আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার করে দিছিল, নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হয়ে গেছে, বার হয়ে যাওয়ার পর নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়, মা হাওয়া আলাইহিস সালাম উনিও জান্নাত থেকে বার হয়ে যায়। মা হাওয়া আলাইহিস সালাম তিনি একটা মহিলা, এত খোঁচা খোঁচে গেছে, এত রাগা রেগে গেছে যে ইবলিসের জন্য জান্নাত থেকে আমাদের বার হতে হলো। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বার হচ্ছিল, জান্নাতের একটা গাছ ছিল, গাছটাকে ধাক্কা মেরে হেঁচে টেনে তিনি পাতাটা ছিঁড়েছে, ঝরঝর করে দেখা যায় আটা ঝরে পড়ে। আমার আল্লাহ পাক বললেন হে নবী আদম তুমি একটা আবার পিছন দিকে তাকাও, তোমার স্ত্রী যে কাজটা করেছে এটাকে ভালো করেছে, জান্নাত থেকে আমি বার করে দিলাম, বার হওয়ার আগে জান্নাতের গাছের একটা ডগা পাতা হেঁচে টান আর ঝরঝর করে দেখা যায় আটা জারি হয়ে গেল। আমি আল্লাহ বলে দিলাম নবী আদম তুমি জেনে রেখে দাও আর খেয়াল করে দেখো, মাসে মাসে আমি আল্লাহ তোমার স্ত্রীকেও আমি আটা রক্ত ঝরাবো। মেয়েদের যেটা মেন্স হয়, মেয়েদের যেটা ঋতুবতী হয় ওটা কিন্তু ওদের জন্য রহমত নয়, ওদের জন্য ওটা দেখা যায় কষ্টকর জিনিস, কষ্টকর জিনিস, কিন্তু কি আল্লাহর নিয়ামত। মেয়েদের যদি ওই মেন্স যদি না হয় পৃথিবীতে কোনো সন্তান হবে না। একদিকে ভয়াবহতা, অপরদিকে হলো আবার শান্তি, ওটা হলো নাপাক, ওটা হলো নাপাক, ভাবাইতে বড় নাপাক, ওটা হলো নাপাক। কিন্তু আমি যে নাপাক নাপাক করে চিল্লাবো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ যখন ছিলাম তখন তো আমার মায়ের ওই রক্ত ঝরা মেন্সটা আল্লাহ বন্ধ করে দিয়েছিল, নারীর সঙ্গে ফিট করে দিয়ে ওই পচা রক্ত আল্লাহ আমার ওই মায়ের পেটের ভিতরে বসিয়ে বসিয়ে আমাকে খাবিয়েছিল, তখন তো বন্ধ হয়ে যায় আর তো হয় না ওই রক্ত কোনো সবসময় পেটে ঢুকে। কি হয় এদিকে গেল বিপদ, ওদিকে গেল বিপদ। পরিপূর্ণতা বয়স হয়ে গেলে নারীতে একটা স্পট পড়ে যায় আর যায় না, তখন বাচ্চা খাবার জন্য বিভিন্ন জায়গায় মুখ লাগিয়ে ওর ভিতরে ফ্যানস থাকে ওটা ফেটিয়ে ফেলে, তখন বাচ্চাটা হয় মারা যায় আর না হয় তাড়াতাড়ি
তাড়াতাড়ি আসার জন্য চিন্তা করে ওই বাচ্চার মুখে রক্ত দেখি লাল দেখি তার কারণ বাচ্চাটা রক্ত খেয়ে ওই কবয় দেখা যায় মায়ের গর্ভে তিনি জীবিকা নির্ভর করেছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহ হলো রিজিকের মালিক আমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমার আল্লাহ রিজিকের মালিক রাত 2:30টার সময় মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করলাম লকডাউন হয়ে গেল তমাম পৃথিবীর দোকান পেশারি বন্ধ বৃষ্টি চলছে ঝড় চলছে কারেন্ট বিদ্যুৎ কিছু নাই কিন্তু আমার আল্লাহ এত দায়িত্ব মায়ের গর্ভেতে আসার মুহূর্তে আল্লাহ মায়ের বুকে আল্লাহ খাদ্য দিয়েছে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর কোনো দোকানদারের পিছনে যেতে হবে না মায়ের বুকের সঙ্গে আল্লাহ আমাদের রিজিক সেপার্ট করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রিজিকের মালিক বাচ্চা ভূমিষ্ঠ হবে সঙ্গে সঙ্গে মায়ের বুকে আল্লাহ খাদ্য সেট আপ করে দিয়েছে আমার আল্লাহ কত দয়ালু কত মেহেরবান আমার আল্লাহ কত ক্ষমাশীল এ আমার মায়েরা বোনেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ যদি আমাদের মায়ের বুকের স্থানে খাদ্য যদি দিয়ে দেয় কিছু কিছু হারামখোর মহিলা আছে কিছু কিছু বদমায়ে যুবকেরা আছে স্ত্রী বুকের স্থানটাকে স্ত্রী বুকে দুধ লাগে স্ত্রী বুকে স্থানটাকে স্ট্রং ভালো কালারফুল মডিফাই করার জন্য নিরহা বাচ্চা কেঁদে কেঁদে কষ্ট পায় কিন্তু তার মুখে খাদ্য নালি বুকের স্থানে বোটা একটা বা ধরতে যায় না তাহলে নিজের জীবন নিজের কন্ডিশন চেহারার লুক প্যাক একটা ভালো থাকুক বাচ্চা ভেজাল দুধ খাবে তথাপি আসল দুধ বাচ্চাকে দেওয়া হবে না আমি মায়েদের বলবো বাপদের বলবো যাদের দুধ দোহায় না তাদের পরিবেশটা আলাদা যেসব মায়েরা ছোট ছোট বাচ্চাদের দুধ না খাবিয়ে হক নষ্ট করছে কান্নাকাটি করাচ্ছে ওরে বাপ ওরে মা লিখে রেখে দাও মরণের আগে তোমার জুতোর পানি না খাওয়া পর্যন্ত মনে আল্লাহ কবরে নেবে না তুমি ছোট বাচ্চাকে যেমন দুধ না খাবিয়ে কষ্ট দিয়েছো হক নষ্ট করেছো বৃদ্ধা হয়ে গেলে তোমাকেও ভাত না খাবিয়ে কষ্ট দেবে এটাই হলো তার পাপের প্রায়শ্চিত যাদের হয় না দুধ হয় না তাদের বলো মা আপনার বড়ি খাবে না বড়ি খেলে দুধ পিছিয়ে যায় বুঝতে পেরেছেন বড়ি খাবেন না বড়ি যদি খেয়েছেন কপালে বাস বড়ি খেলি কপালে বাস যাদের ছোট বাচ্চা বড়ি খেলি সর্বনাশ ভাই বিয়ে কি আমি একা করে ভাবনা করেনি তা আমার সব বলতে হবে আল্লাহ ফের আমি আপনাকে আর একটা কথা বলছি বাবা লক্ষ্য করে দেখা যায় এ আমার বাচ্চিরা বাচ্চা যখন দুধ খাবে আল্লাহর নবী হাদিস শরীফে বললেন ওয়াশরাবু বিহা শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় শয়তান বাম হাতে খায় শয়তান খেতে খেতে কথা বলে শয়তান চলতে চলতে খেতে খেতে কথা বলে ওয়াশরাবু বিহা আকমা কলা আলাইহি সালাম আল্লাহর নবী বলেছেন শয়তানের খাদ্য হলো সেটা হলো বাম হাতে খাওয়া আল্লাহর নবী বলে শয়তান বিসমিল্লাহ বলে খায় না ও আমার উম্মতেরা জেনে রেখে দাও তোমরা আল্লাহর নামে খাওয়া শুরু করবে যদি তোমরা বিসমিল্লাহ দোয়া বলতে ভুলে যাও নবী আমার একটা দোয়া বলেছেন বিসমিল্লাহে আউওয়ালাহু ও আখেরা আল্লাহর নামে শুরু করেছি প্রথমে এবং লাস্টে আল্লাহর নামে শুরু থাকবে এই দোয়াটা পড়তে পারেন তবে একটা বাচ্চা পাঁচ দিনের বাচ্চা এক মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা কথা বলতে পারে না আল্লাহর নবী বলেছে ওই বাচ্চাটা কথা বলতে যখন না পারে মা যখন বুকের স্থানে দুধ তাকে খাবে মা বিসমিল্লাহ বললে আমরা যেমন ইমামের পিছনে ইত্তেবা করলে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আল্লাহর নবী বলেছে ইমামের পিছনে ইত্তেবা করলে ইমাম সূরা ফাতিহা পড়লে আমাদের সূরা ফাতিহা পড়া হয়ে যায় মায়ের ইত্তেবা করছে ছোট বাচ্চা এখন মা যদি বিসমিল্লাহ বলে ওই বিসমিল্লাহটা বাচ্চারও বলা হয়ে যাবে জোরে বলো কিন্তু মা বিসমিল্লাহ বলবে কি মা বিসমিল্লাহ বলতে চায় এক হাতে ফোন আছে বাচ্চা দুধ খাওয়াচ্ছে আর সেই মাঝে মাঝে দু একটা ছেলেটা হোয়াটসঅ্যাপে দেয় রুটি বেলে যাচ্ছে সে কাঁদছে তা নেট দেখে যাচ্ছে হয় না হয় না হয়তো এগুলো যারা দিয়েছে দিয়েছে কিন্তু বাস্তবিক এরকম পরিবেশ চলছে কি মোবাইল হলো গো
কি মোবাইল আর আম মোবাইল টিবা সময় পাচ্ছি নি একটু টেপবো তো সময় পাচ্ছি নি আজকে সারা 24 ঘন্টার ভিতরে একটু মোবাইল একটু টেপা সময় পেয়েছি ওখানে বসে একটু অনলাইনে কাজ করছিলাম মসজিদে বসে 2 মিনিট 4 মিনিট একটু কাজ করে নিয়েছি এই দুয়া সময় পেয়েছি আর সময় নেই তারপরে মোবাইল কি মোবাইল হলো বাবা মোবাইলে দাঁড়িয়ে আছে বলছে কোথায় আছো বলছে ভগবতীপুর একদম বাস স্ট্যান্ডের পাশে বড় সমন্দির ভাইরা ভাই মেজিনাদের ভাসুর একজন এসেছিল তোমার ডাকছিল কেন তার সঙ্গে আছে কি দেখি ভিডিও কল করো তো ভিডিও কল করেছে ডাইরেক্ট দেখবে কোন জায়গায় আছে ভিডিও কল করে দেখছে না ঠিক আছে আচ্ছা দেখো দিনই আজকে তুমি কি কি জামা পরেছো ভালো করে দেখা সব ঘুরিয়ে 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 দেখাচ্ছে আর এ সব ভিডিও রেকর্ড করছে স্ক্রিন রেকর্ড করছে যখন কেটে পালানোর সিদ্ধান্ত নিয়েছে তখন বলছে তোমার পুরো অনেক আমার কাছে আছে সব কটা ফেসবুকে ছাড়বো আপনাদের এখানে হয়তো অটো চলে জানি না রাস্তা তো অটো চলে গাড়ি চলে ট্যাকার চলে বাস চলে ড্রাইভার চালায় কন্ট্রাক্টর শুধু চিল্লায় বাবা ছিটখালি 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 আমরা হুমড়ি খেয়ে যাই ছিট নেওয়ার জন্য গিয়ে দেখি পাশে একটা পানির বোতল ধরে বসানো আছে আমি বলে পানির বোতল সরাও বলছে আমার সরানোর অধিকার নেই এখানের একজন সিট এই যত ছেলেরা মেয়েরা বলছে না আমার কেউ নেই আমি সিঙ্গেল আছি আমার সঙ্গে আসবা সব কটা সিট খালি আছে বলে মনে হয় তারপরে বলছে রাতের বেলা তোমার সঙ্গে কথা বলছে বলে আল্লাহর কিরাই মার কাছে ঘুমাই আদৌ কি তোমার কাছে ঘুমায় না বুঝতে ভাই এই যে প্রবঞ্চনা ধোকাবাজ মেয়েরা করছে উৎসাহিত কার আমি বড় ভাই ফোন কিনে দিয়েছি আমি একটা মেয়ে ফোন কিনে দিয়েছি আমি বাইরে থাকি আমার আদরের মেয়ে ফোন কিনে দিয়েছি আর আমার বোন ওয়াকম্যানে চুমু খেয়ে কে ওয়াকম্যান ভিজিয়ে ফেলো কেটা আমি চাই নাকি মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো ছি 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 আমার বোনকে আমি লুচাগিরি করার জন্য ফোন কিনে দিয়েছি কষ্ট হচ্ছে নাকি হুজুরের লিয়ে কটা বাজে ভাব ভালো না ভাব ভালো না হে আমার মাতির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি মায়েদের কথা বলছিলাম তাহলে যারা প্রথম ছোট বাচ্চা ভূমিষ্ঠ দিয়েছে জন্ম দিয়েছে ওরা যদি একটা বার বড়ি খায় দুধ কিন্তু পিছিয়ে গেলে সমস্যা হাজার তদবির করো হুজুরকে লাখ টাকা হাজার টাকা দাও এখন দুধ আসতে পারে নাও আসতে পারে সমস্যা আমি আপনার কাছে আর একটা কথা বলবো আপনারা অনেকে ভাবেন অনেকে জানেন আমি সেটা জানি না তবে আমি যেটা ভাবি যেটা জানি আমি শেয়ার করতে চাই আপনাদের কাছে আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো সেটা হলো আল্লাহর ঘর ও আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা সবচাইতে নিকৃষ্ট ঘর হলো সেটা হলো পায়খানা ঘর সেটা হলো বাথরুমখানা সেটা হলো বাজার আর বাজার তাহলে আল্লাহ নবী বলেছেন বাজার হলো নিকৃষ্ট জায়গা এক সময় শয়তানকে জিজ্ঞাসা করলেন ওরে শয়তান তোমার বসার জায়গা কোনটা আমার বসার জায়গা বাজার আল্লাহ নবী বললেন তোমরা বাজারে বেশিক্ষণ বসবে না আবার শয়তানকে জিজ্ঞাসা করলো তোমার থাকার জায়গা কোনটা বললো আমার থাকার জায়গা হলো পায়খানা ঘর অনেক ছেলেরা আছে এরা পায়খানা হয়ে যায় তবু মোবাইলটা পকেট থেকে বার করে পায়খানা ফিরছে মোবাইলটা খেলছে পায়খানা ফিরছে মোবাইলটা খেলছে দরজায় বাড়ি দিচ্ছে কোনো আওয়াজ নেই শুধু ফ্রি ফায়ারের ঠিকঠাক আওয়াজ হচ্ছে ফ্রি ফায়ারের ঢিলঢাস ডুম 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 করে বন্দুকের গুলি চলছে আওয়াজ হচ্ছে আমি কান লাগিয়ে কি গো এর খোলে সেনাপতি ঢুকে গেল নাকি কি যুগ এলো ভাই তোমার পায়খানাও ভালো শান্তিতে ফিরতে পারবে না আল্লাহ নবীকে বললেন নবী আমার বললেন বাবা ইবলিস রে তোমার থাকার জায়গা ঘর পায়খানা ঘর আল্লাহ নবী জানিয়েছে হাদিসটা বুখারী শরীফে পাওয়া যায় নবী বললেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়ে তোমরা পায়খানা যখন যাবে ইবলিসের ঘরে তোমরা ডান পা দেবে না বাম পা দেবে আল্লাহর ঘরে তোমরা ডান পা দেবে ইবলিসের ঘরে তোমরা বাম পা দেবে আরে
হাদিসে ইবলিসের ঘর বলে বাম পা দবা শরিয়াতে যায়েদ, আপনি ডান পা দেবেন না। আল্লাহর নবী বললেন পায়খানা যখন তোমরা ফিরবে এদিকে ওদিকে তাকালে ব্রেনের ডিস্টার্ব হবে, চোখের যদি কমে যাবে তোমাদের ব্রেনটা খারাপ হয়ে যাবে। নবী বললেন একটা মানুষ অন্যায় করলে যেমন মাথা নিচু করে শর্মিন্দা হয়ে নিচু হয়ে থাকে, পায়খানা গিয়ে বাম দিকে চাপ দিয়ে তোমরা মাথাটা নিচু হয়ে থাকবে, এদিকে ওদিকে তোমরা থুতু ফেলবে না। কিন্তু দেখতে পাই অনেকে পায়খানায় যায়, পায়খানা গিয়ে ফ্রি ফায়ার খেলে খেলে খেলে, আবার অনেকে পায়খানা ঘরে একদিকে পায়খানা অপরদিকে তারা বিড়ি চুচে চুচে খায়। ওরা বলে পায়খানা না, পায়খানা গেলে বিড়ি না খেলে সিগারেট না খেলে আমার পায়খানা হয় না। আমি বলবো যে পায়খানা করার বিনিময় আপনার বিড়ি আর সিগারেট চুষে খেতে হয় তারপরে পায়খানা হয়, তাহলে পোঙাটা সেলাই করে মুখ থেকে পায়খানা ফেরা ভালো নাকি ভুল বলছি? পিছন সেলাই করে দাও দিয়ে মুখ থেকে পায়খানা ফেরো, কেন এর থেকে দাম আছে? ছি 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 ছি, পায়খানা একটু যদি কারো বাড়িতে গেছি ভাই খেয়ে সব পিছনে গুলো সব ফেলে রেখে দিয়েছি পাগল, এসব বিড়ি খেলে উপকার না ক্ষতি? ও তাহলে এদিকের লোক বিড়ি খায় না সিগারেট খায় নাকি? সিগারেটও খায় না, তাহলে কি খাওয়া? ও হরিগতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শান্তি শেখর মুসাফির গুটকা আর চুটকি, কটা হয়েছে? আবার হাসে, কটা হয়েছে? এই যে 12-16-17টা জিনিস এর ভিতরে কিছু না কিছু খায়, তাহলে সিগারেট বিড়ি খাওয়া একদম বন্ধ। এই পাকা রাস্তা গায়ে এসব সিগারেট বিড়ি এরা খায়, এরা খায় না, এরা সব আল্লাহর বলি দামি দামি জিনিস খায়। আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা ইবলিসের ঘর হলো পায়খানা ঘর, তোমরা পায়খানা ঘরে যাবে মাথায় একটা রোমাল দেবে, মায়ের একটা কাপড় দেবে, অন্না দেবে, খালি মাথায় খালি টুপিতে খালি রোমালে খালি মাথায় পায়খানা প্রস্রাবখানায় আপনারা যাবেন না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি পায়খানা ঘরে যখন যাবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, পায়খানা থেকে বার হবার সময় ডান পা আগে রাখবেন তারপরে বাম পাটা তুলবেন, গুফরানা কা আল্লাহ আমি পার হচ্ছি আলহামদুলিল্লাহ ইল্লাজি, আল্লাহ তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি সুস্থ হালাতে আপনি মলত্যাগ কোন পায়খানা কোন বাহির করে দিয়েছেন, কেন পায়খানা রিমোট যদি আমাদের কাছে আল্লাহ দিত তাহলে আমরা হারিয়ে ফেললে পেট ফেটে মারা যেতাম, ঠিক না? ঠিক, আল্লাহ যদি চোখ দিত পিছনে তখন আমি ওয়াজ করতাম এদিকে পিছন থাকতো ওদিকে আমি চেয়ে থাকতাম, আল্লাহ যদি সামনে নরম পেট না দিয়ে এরকম হাট যদি শক্ত সামনে দিত আর পিছন থেকে কেউ যদি ফকাস করে কিল মারত আমি বুঝতে পারতাম না। আল্লাহ নাক দিয়েছে ঠিক গালের কাছে, খেতে গেলে সুগন্ধ পাবে, খেতে গেলে দেখতে পাবে, খেতে গেলে তুমি বলতে পারবে, আল্লাহ সব সেট আপ করে দিয়েছে। যদি আমার নাক থাকতো এখানে আর এখানে যদি গাল থাকতো তাহলে খাওয়ার সময় ওকে একটু জানিয়ে শুকিয়ে খেতে হতো নাকি? ভুল বলছি ভাই, নাক আছে কোথায়? এখানে। আর যদি আমি খাই তাহলে একে জানাতেই হবে তো যে আমি খাচ্ছি, কি খাচ্ছি ভালো করে দেখো, আল্লাহ কি সুন্দর করে সিস্টেম করেছে। তাই আল্লাহর কোরআন বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম, আমি আল্লাহ আমার মানব জাতিকে ইনসানকে বান্দাকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত করে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, কি সিস্টেম আল্লাহ করেছে, মারাত্মক সিস্টেম। আমরা চোখে পড়ে চোখে পাপ নিয়ে আছে পশম পশম পশম, হাত ধোবার আগে ঢাকনা পড়ে যায়, কি সিস্টেম! এ আমার মাতিরা আল্লাহ যদি বলতে
আমাদের বান্দা পায়খানার রিমোটটা তোমার হাতে দেব। ওই রিমোটটা গোসল করতে গিয়ে ঘুরতে ফিরতে হারিয়ে ফেলতাম, পায়খানা তখন আমাদের লাগতো, সমস্যা হয়ে যেত। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পায়খানায় যখন চলে যাব একটু হালকা হালকা করে ধাক্কা দেব, আমরা বুঝতে পারবো, বিবেক ধাক্কা দেবে যে পায়খানা সময় হয়ে গেছে, তুমি পায়খানা চলে যাও। পায়খানায় শুধু বসা টাইম, কিন্তু মালগাড়ি কালকা মেল আসতে টাইম নেই, ঠিক না বেটি? তুমি ডান হাত দিয়ে খাও না বাম হাত দিয়ে খাও? ইবলিশ বলছে, হুজুর আমি বাম হাত দিয়ে খাই, এটাই আমার হাত, আপনারা যারা খাবেন যদি বাম হাতে চোট লেগে যায় বাম হাতটা গেলায় ধরবেন, ডান হাতটা একটু ঠেকিয়ে খাবেন, কাউকে কিছু দেবেন ডান হাত দিয়ে একটু বাম হাতটা ঠেকাবেন, দুটো হাত দিয়ে আপনারা দেবেন। অনেক ব্যক্তি আছে আমরা মসাবা করি, এক হাতে মসাবা করি, হাদিস শরীফে এক হাতে মসাবার কথা বলা হয়েছে, কিন্তু সুন্নাতি মসাদা মসাবা এক হাতে নয়, দুই হাতে মসাবা হলো সুন্নাতি মসাবা। এক হাতে মসাবা করা জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু ওটাই হলো হাদিস, আর দুই হাতে মসাবা করা ওটাই হলো সুন্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আর একটা কথা বলবো, ফাটলে চটলে আপনার মেরামত করা লাগবে, আমার মেরামত করার সময় নেই। ফাটা জামা পড়া হাদিস, কিন্তু গোল জামা পড়া হলো সুন্নাত। তুমি হাদিস পালন করবে, আমি সুন্নাত পালন করব, আমি রসুলের দলে যাব, তুমি হাদিসের দলে যাবে। তবে যেটা সুন্নাত সেটা হাদিস, তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয়, কথা ঠিক না বেটি? অনেক হুজুর হাদিস, হ্যাঁ হাদিস পালন কর, অসুবিধা কি আছে? মহিলাদের সালাম দেওয়া হাদিস না সুন্নাত? মহিলাদের সালাম দেওয়া হাদিসে আছে, কিন্তু সালাম দেবে? সালাম দেওয়া দাও, এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাবে, পালন করো সব সমস্যা। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, নবী আমার আওয়াজ জিজ্ঞাসা করলেন, ইবলিস রে তোমার বাম হাতে খাবার জায়গা? আমরা যখন আজান দিই ইবলিস শয়তান যেন খবশ পালিয়ে যায়, কিন্তু আমার ইমানদাররা চলে আসে। আর তোমরা কি ডেকে আমার এই বেঈমান সাহাবাদের, বেঈমান এই ব্যক্তিদেরকে তোমরা ডেকে নাও? ইবলিস বলেছিলেন, হুজুর মা খুললে দারসিন শয়তানু, আমরা বাদ্র যন্ত্র বাজিয়ে 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 আমাদের ভক্তদের ডাকি। আল্লাহ নবী বলেছেন, দুটো জিনিস ঢোল বাজানো যায়, একটা হলো ডাব কাটতে গেলে খ্যাস 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 করে আওয়াজ হয়, ওই আওয়াজটা যায়, আর একটা হলো ডেরাম ফাটাতে গিয়ে ডুম ডুম করে আওয়াজ হয়, বড় ডেরাম, ওই ডেরাম ফাটানো যায়, ওই দুটো আওয়াজ হলে কোনো সমস্যা নেই। বাবা যারা গুটকা খোরাজো তামাক খোরাজো, আমি তোমাদের হারাম ফতোয়া দেব না, কেন হারাম ফতোয়া দিলে মুলো বাড়ি হবে, আর ফতোয়া ঝুলিয়ে রাখলে বেগুন বাড়ি হবে, আমি হারাম ফতোয়া দেব না। যারা তিরিঙ্গা খাওয়ার জন্য, তামাক খাওয়ার জন্য, দোক্তা খাওয়ার জন্য, হয়নি খাওয়ার জন্য হাতে দিয়ে ডোলে 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 চার পাঁচটা তালি মারা হয়, হাদিস শরীফে এসেছে, ডান হাতে আছে একের পিঠে 18, বাম হাতে আছে আটের পিঠে 181, 81 18 হলো আল্লাহ 99, তালি মারা না যায়। তাহলে তুমি তামাক আর খৈনি ডোলতে গিয়ে চার পাঁচটা থাপ্পড় তালি মেরেছ, ওটাও যদি মাকরুহ হতো তালি মারার কারণে হারাম হয়েছে। কোনো হুজুর ফতোয়া দেবে না, আমি সেটা কেউ দেবে না, খেয়ে দাও খেয়ে দাও, মনির আনন্দ খেয়ে দাও। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার তামাক খাওয়া ভালো না খারাপ একটু বলে যাই। রাত 12টা পরে অনেক রকম খিচুড়ি দেওয়া হচ্ছে তো, মোটামুটি ঠিক আছে? রাত 12টা পরে অনেক খিচুড়ি দেওয়া হচ্ছে তো, একদিকে মাছের মাথা, একদিকে আখ, একদিকে আঙুর, একদিকে লেবু, একদিকে নাশপাতি, একদিকে ডিম, একদিকে ছোট ডালিম ফল, একদিকে আখের মাথা, একদিকে ছোলা, একদিকে কাবলি, একদিকে পোস্ত বাদাম, হরেক রকম পাগল নিয়ে মেলা ঝামেলা, এক জায়গায় সড়ক করে সব রকম হচ্ছে। গভীর রাতে কি করবো?
আমি তো একরকম ভাবে বললে আপনাদের সমস্যা হবে আমার সমস্যা, যাতে মার্কেটে আমরা লস না খাই, মার্কেটে কাস্টমার থাকুক। আর একটা কাস্টমার আটকে রেখে দাও, মাল দিচ্ছি 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 বলে দেখাবো, মনে করো ওই দোকানে এত ভিড়, মনে করো অনেক কম দাম হচ্ছে, আরো কাস্টমার আসবে না, কি ভুল বলছি? তাহলে তকদির একটা হবে, এই ছেলেরা তকদির হবে। কারা কারা ঘুমাচ্ছ, হাত তোলো বাবা। এই ও আল্লাহর লোক নড়ছে কেন? তকদির দেবের বাবা, তকদির দান না 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 জলসা যদি লোক না হয় আগামী বছর থেকে রাত একটা পর্যন্ত করবে। এবার আমি জেনে দেবো কোন জলসা লোক হয় না, এরকম আসবে না, আসলে নিজের সমস্যা। তকবীর দিবেন সকলে, আহলে সুন্নাত আল জামা, আহলে সুন্নাত আল জামা, সিলসিলা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, এটা কি রং? আরাম পড়বে না তো, থাক এখন হয় নাই এখানে, এই ফুলটা দাও, হলুদ ফুলটা দাও, কাঁটি কই, কাঁটি খুলে গেছে, ব্যাস সাদাটা দাও, ফের গাড়ি খুলে যায়, ওরার হাতে কাজ করে না, সে মাদলি নেই, মাদলি খুলে নিজের হাতে কাজ করে, ওই একটা সবুজ পাতা দাও, সবুজ পাতা বসো, তকবীর দাও না রে তকবীর, জোর করে মাল বিক্রি করা হচ্ছে, জোর করে মাল বিক্রি, তকবীর দাও না রে তকবীর, আরেকটু জোরে, এই তকবি দিতে হবে যারা একটু পাকা সরে ঘুমাচ্ছে, যাদের পাকা দুর্বল, তাদের ঘুম গেছে, যাদের পাকা ঠিক আছে তারা আগুন বেঁচে আছে নাকি? এটা কি রং? এই রংটা, এইটা, এইটা আই লাভ ইউ টু, তাই না? বললইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বললইয়া রসুল্লাহ, জোরে বলো, বললইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো বললইয়া রসুল্লাহ, এই যেন সে কিরম একটা হচ্ছে, ইরম হচ্ছে কেন ভাই? আবু জাহেল বলতেন ভাইপো, একরামা বলতেন ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ, তা আমরা একরামার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে বলি ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাকি এতে আমার সমস্যা আছে? মন খুলে একটু প্রেরণ বলে বলেন, আমি হাজারটা কথা বলছি, আপনারা দুটো বলেন, এই তো ব্যাপার, আপনি কিছু সাইড দিলে, আমি কিছু সাইড দিলে রাস্তাটা পরিষ্কার হবে, যাবো আসা হবে, বুঝেন না? কথা বলছেন বসে বসে, বললইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রসুল্লাহ,
আরো জোরে ইয়া রাসূলুল্লাহ একবার দেখা দাও যদি অগকানে আলা একবার দেখা দাও যদি অগ মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নরম বীজির নোরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেকটু জোরে আরেকটু জোরে তাই সাদা সবুজ দোকান থেকে তুলে গেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা একবার দেখা দাও যদি ও কামলি আলা একবার দেখা দাও যদি ও মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে হলুদ রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে আরেকটু জোরে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ও হক ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ সবুজের সাদা লালের দোকান থেকে তুলে গেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা একবার দেখা দাও যদি ও কামলি আলা একবার দেখা দাও যদি ও মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে রাসূলুল নারে দিবে কি ওখানে ওখানে তকবীর দিবি কেন এই ওখানে তকবীর কত কি কে দিতে বলেছে এবারে চলে আ ও আল্লাহর ওলি হয়ে গেছে নাও এবারে বাপ সাসু সব এর ভিতরে ও পাঁচারি করতেছে বডিগার্ড হ্যাঁ বাপসা সেখানে পাঁচ সালে করছে একটাও যেন ওপারে না থাকে কটা চা দোকানে বসে বসে ঠ্যাঙের ঠ্যাঙে বিমাল খুঁজতেছে বিমাল গালেতে যা ভাব লেচ্ছে না মানে ইলেকশনে ও ছাড়া কেউ জিতবে না সব মরে যাবো জিতে যাবে কি ভাব লেচ্ছে কতজন দেখেন চা দোকানে গিয়ে দেখেন মানে হুজুর কি ওয়াজ করে সব তো তার মুখস্থ ইচ্ছা করে বলে না কেন দাঁড়িয়ে রাখতে পারিনি এই কারণে বলে দোকানে ছেলেরা আছে না নেই আছে তো এই এই আর নেই বেশি আনে সব বাড়ি শুয়ে পড়েছে সব তো তাড়িয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে ইচ্ছা করে ইচ্ছা করে তাড়িয়ে দেওয়া হয়েছে এরকম ভুল কাজ কাঁচা কাজ আর করি যেন ভাই হ্যাঁ যার একটু বিয়ে করবো তার বংশ টংশ তোলা উপর ভালো করে একটু ভালো করে দেখে নিও হ্যাঁ তোমরা তো সব আবেগে কাজ করো আর বিবেক দিয়ে চিন্তা করলে সব সাপ্পান সাপ্পা পরিষ্কার বুঝলি তো বিদ্যা না আরে দেখেছো অসৎ সেখানে
তকবীর নারে তাকবীর নাও আইব মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবু কটা 250 টাকা দিলে 13 টাকা হয় ওই মাথা নিচু করে গেল কটা 250 টাকা দিলে 13 টাকা হয় তিনটে না চারটে তিনটে তিনটে তো ফোন নাম্বারটা লিস্ট করো তো ফোন নাম্বারটা লিস্ট আল্লাহু আকবার কোনটা বাবু কোনটা ও এইটা আর টানতে পারছি না ধান পুরো তো চালা শুন যেখানে যেখানে দিল থাকার কথা সেখানে পরসরে থলি চলে গেছে যেখানে কিডনি থাকার কথা সেখানে ফুসফুসে চলে গেছে এমনি কেটে দেখো ভিতরে কিচ্ছু নেই শুধু রং আছে সব সব ফাইদে সব ফুটে যায় এমনি কিছু আছে কিছু নেই একদম অবস্থা খুব খারাপ আমি সামনে সিজন থেকে চিন্তা ভাবনা করছি বাবা মুরব্বি হয়ে গেছি আল্লাহর ওলি হয়ে গেছি ভাই আর আমি শেষ রাত দিকে উঠবো না ওই মগরিবের পরে একটু সময় দিস যা হয় হবে ওই হবে আর আর ইচ্ছা নেই এই রাত 12টার পর থেকে আমার বলেছে 12টায় আমি সেখান থেকে গাড়ি ভাঙচুর করে বাম্পার টাম্বার সব উপর থেকে সমান করে চলে আসলাম এসে একদম ডিজ বেরে বলে হুজুর তোমার এখন এক ঘন্টা বাকি রয়েছে আমরা যদি একটু দেরি করি কি সর্বনাশ হয়ে যাবে প্রতিজলসা সমস্যা লকডাউনে এতে মেতে সাথে করে হয়ে যাচ্ছে আমি তার জন্য কিছু বলি তবু আল্লাহ কারে আমাদের মাহফিলটা আল্লাহ যেন রহমত দিয়ে সাজিয়ে দেয় বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন কে আসিলা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান স্বর্ণ কাফেলা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান স্বর্ণ কাফেলা ও হাসিবি মাকি ও হাসিবি মাকি মাদানি শাফাত সাহেব নূরে মদিনা ও নূরে নবি নূরে নবি নূরে মদিনা আল্লাহর ফরমানে আলম নশ লাগা সদরাত করিলেন বয়ান দেখো কোরআন আরাফান লাগা জিকির আল্লাহর ফরমানে আলম নশ লাগা সদরাত করিলেন বয়ান দেখো কোরআন আরাফান লাগা জিকির শেখ রাসূল আরবি শেখ রাসূল আরবি মানব দরদি শেখ রাসূল আরবি মানব দরদি শাফাত সাকিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান স্বর্ণ কাফেলা আল্লাহ হুম্মা খুব করে বলো জোরে পড়ো জোরে পড়ো ওয়ালা আলে বাড়া একটু বাড়া এই তো আল্লাহর ওলি তো ও আল্লাহর ওলি সেট তো তো নতুন সেট তো না সেবারে শুনেছিলাম না তো 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 দেখিনি আমি তখন তোর ভাই ছিল তোর ভাই আমি কি চিনবো আমি ও একদম নতুন সেট করেছে বুঝলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্যবসা কেমন ঠিক চলছে তো এখন বাহ মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো না ঠিক আছে ঠিক আছে না ও একদম নতুন নতুন সেট করে সবকে জানতে না তবে এই সময় ও চালিয়ে যাচ্ছে ভাড়া আপনাদের এলাকায় খুব ভালো অসুবিধা নেই আল্লাহরও ওনার ব্যবসায় বরকত দেন বলুন আমিন আরেকটু জোরে বললেন আল্লাহুম্মা আমিন
তারপরে মুক্তি হয়েছে অনেক কথা অনেক গল্প বললাম গাছের শিকড় খাওয়ার কথা বললাম তারপরে মায়েদের খাদ্যর কথা বললাম মেয়েদের পর্দার কথা বললাম তারপরে বললাম কি ইবলিসের ঘর হলো পায়খানা ঘর ওখানে বেশি সময় দেবে না রাফাহাসা যতটুকুন প্রয়োজন ততক্ষণ থাকবেন প্রয়োজন মিটে গেলে আর থাকবে একদম মোটে থাকবে না মেরাজের ঘটনা এই দেখো ভাইয়ের অবস্থা দেখো আমি একটু বলি শোনো আমার বলে দেবো হয়নি আচ্ছা প্রথম থেকে এই পর্যন্ত আমি অস করেছি একটা ঘটনা বলেছি বলো বড় ভাই সত্যি কথা বলো একটাও ঘটনা বলেছি আর ঘটনা যদি বলতাম তাহলে বাহারুল ভাইয়ের মধ্যে সব মার্কেট ফাঁকা হয়ে যাবে নাই বলছি পরে ভালো করে বোঝাও পরে ভালো করে বোঝাবে ও ফের মার্কেট ফাঁকা করার জন্য ফেল লেগেছে ভাই এ কাস্টমার দোকানে বাড়ি যেতে বলো আমরা যা ছিলাম তাই থাকে ভালো আসলে কি জানেন ভাই এক একটা আলেমের এক একটা ক্যাটাগরি আলাদা একটা আলেমের বক্তৃতা শুনলে বোঝা যায় তার ভিতরে কতটা জ্ঞান থাকতে পারে এটাই অনুভব করা যায় আমি অভিজ্ঞতা বলছি না আসলে গভীর রাতে আমি ঘটনা বলে কোনো লাভ হবে না কেরামতি বলে এক্ষুনি কোনো লাভ হবে না মুজিজা বলে এক্ষুনি কোনো লাভ হবে না লাভ হবে এটাই আগামী দিন আমরা কিভাবে বাঁচবো কোনটা হালাল হারাম না পাক পাক এই বিষয়ে রোজার কিছু হালকা পাতলা বললাম এই বিষয়টা আমাদের জরুরি এই বিষয়টা খুবই জরুরি চলেন আর একটা কথা বলি আমরা যখন নামাজ পড়ি পশ্চিম দিকে পা দেই না পশ্চিম দিকে পা দেই না দেখেছেন কিনা সমস্যা নামাজ আপনাদের পশ্চিম দিকে দিকটা এই দিকটা এ দেখেছো ভমরা পাটা ভমরা পাটা ভমরা পাটা মানে কি পাটা ভমরা মানে উড়ে উড়ে যেখানে সেখানে গায়ে বসবে এ ঝিঁঝি না ভমরা বলে না ওই ভমরা পাটা নাম দিয়েছি যেখানে সেখানে গায়ে গিয়ে বসবে উড়ে এখানে এসেছিল জামা খুলে দিয়ে উড়ে চলে যাচ্ছে খুব সমস্যা ভাই খুব সমস্যা আপনারা বলেন টিউ বাইরে থাকে না টিউ ভিতরে থাকে টিউ ভিতরে থাকে বাহ হেভি তো এখন টিউ যখন ভিতরে আছে টায়ার কে বলছে টায়ার শোনো আমি 20 বছর ধরে ভেতরে আছি আমি অন্তর রেগে গেছি রেগে গেলে কি হবে না আমি একটু ফাঁকায় বার হব আমি একটু ফাঁকায় বার হব টায়ার বলছে 20 বছর তুই ভেতরে আছো তা আজকে ফাঁকায় বার হবে তাই এসো ওয়েলকাম চলে এসো টায়ার ভিতরে গেল টিউ বাইরে চলে আসলো কেলাস পিকআপ দিয়ে যখন সেলফ মেরিবার স্টার্ট দিয়ে গাড়ি চালানো হবে রাস্তা যে কটা কাঁকর আছে লিক করে দেবে না দেবে না কাঁকর বলতে এই সব ভমরা পাটা রাস্তায় সব কাঁকর যা আছে নরম টিউবে লিক করে দেবে না দেবে না লিক করে দেবে খুব সমস্যা হয়ে যায় ভাই ওই জন্য টিউ থাকবে ভিতরে আর টায়ার থাকবে আবার কি টিউ ভিতরে থাকবে মেয়েরাজা বোরকা পড়ছে এত টাইট উঁচু নিচু সব ডিজাইন দেখা যাচ্ছে ও পোড়া না পোড়াই ভালো নাকি ভুল বলেছি মানে কার কত কিরকম কি ডিজাইন নাক নকশা ভাই আরে মুরব্বী লোক কেন উমরে তুলেছ মুরব্বী লোকের উপরে তুলেছ চাচা বিয়ে শাদী হয়েছে কই মুরব্বী হাসতেছে আজ করেন দেখি মুরব্বী হাসতে বলে দিনি আসসালামু আলাইকুম দেখে দেখে হাসতেছে একদম হাসি আপনার মতো অত খচ্চর মুরব্বী না 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 উনি হাসেন উনি হাসেন তো বিদা নারে দেখবে চাচা যে বিয়ে করেছেন তো বিয়ে করেছেন চাচি আছে চাচি আছে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বিয়ে পড়িয়েছিল কে কে বিয়ে পড়াবে অবস্থা কেন থাকে ধরা পড়েছে উনি জানে আমি হুজুরের পাশে বসবো হুজুর আমার জিজ্ঞেস করবে বিয়ে পড়িয়েছিল উনি বলেছে মাওলানা সাহেব চাচা সরা চেয়ারটা শোন না তুই চেয়ারটা সরা চাচা আপনি বলেন তিনি বিয়ে কে পড়িয়েছিল কেউ কিছু বলবে না বলতে পারবে না তাহলে কি পালি টালি হয়েছিল নাকি না উনি বলেছে যে রাখলে হবে না উনি বলেছে যে বিয়ে পড়িয়েছিল মাওলানা সাহেব আপনার বলতে বিয়ে কে পড়িয়েছিল নাম বলতে হয় না এমনি বলে দেন কে পড়িয়েছিল
মানে ইমাম সাহেব হুজুর পড়িয়েছিল আপনি বলেছেন ইমাম সাহেব উনি বলেছেন ইমাম সাহেব না ঠিক হয় নাই ঠিক হয় নাই ভাই ইমাম সাহেব কিন্তু বিয়ে পড়ায় নাই দুজনা কিন্তু সমস্যা হচ্ছে চাচি আছে কি বলছি ফোন করে ডেকে দিন স্টেজে তুলি বিয়ে কিন্তু চাচি বিয়ে কিন্তু হুজুর ইমাম সাহেব পড়ায়নি ইমাম সাহেব পড়িয়েছে কি পড়িয়েছে আলহামদুলিল্লাহি হামদান কাসিরান কামা আমারু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইরগমান লিমান জাগাদ বিহি ওয়া গাফার ওয়া আশহাদু আন্না সাইয়িদান নাবিয়ানা মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইরগমান লিমান জাগাদ বিহি ওয়া গাফার ওয়া আশহাদু আন্না সাইয়িদান মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অনেক কটা খতব পড়ে এবার দরসরে শুরু করে দিয়ে সালাম কালাম কি আর কি করে এবার দোয়া খায়র করে দিয়েছে আল্লাহর নিম পাতা বেকা বেকা খেতে লাগেতে তো তোমার আমার ভালোবাসা নবী ইসু জুলাইখার মতো আম্মা জান আয়েশা রাসূল পাকের মতো ভালোবাসা জড়িয়ে দাও ইসু জুলাইখার মতো ভালোবাসা জড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই 500 টাকা দাও জোহরের আজান দেব সময় নেই ঠিক না ঠিক ইমাম সাহেব দেই দায়িত্ব ও 500 টাকা নিয়ে পান গোলা পর্যন্ত খেয়ে ওয়ারিয়ার সাথে রেখে যাবে 500 টাকা নিয়ে গোলা পর্যন্ত খেয়ে উনি চলে গেছে যে আমার আজান দিতে হবে জোহরের সময় হয়ে গেছে বিয়ে কি হাসে পড়িয়েছে আমাদের এলাকা যত সাক্ষী থাকে এরা দেখবেন খাতা করে ব্যাগলে ঘুরছে যদি ছেলে মেয়ে পালিয়ে যায় তাদের কাছ থেকে 4000 যদি বাড়িতে ধরে বিয়ে হয় তাহলে নেবে 1500 নাকি কাজী সাহেব তো আমাদের বিয়ে পড়ায় না পড়ায় তো উকিল পড়ায় কে উকিল উনি কি উকিল ইনি বিয়ে শাদী দোয়াদের ছেলে মেয়ে দেখে ইনি উকিল বিআই বিআই তাহলে আমার বাবু তো উকিলগিরি কাজ করে তো বাহ বিশাল ব্যাপার তো তাহলে একবার তকদির হবে তো বাবা হবে আর দাদুর বিরুদ্ধে আমরা ওয়াজ করব দাদুর বিরুদ্ধে ওয়াজ করব নারে এইবার দাদুর বিরুদ্ধে ওয়াজ হচ্ছে পৃথিবীতে দুটো লোক সত্যি কথা বলে পৃথিবীতে সবচাইতে দুটো লোক সত্যি কথা বলে কে কে নাম বলো দেনি দুটোই উকিল একটা হলো বিয়ের উকিল আর একটা হলো কোর্টের উকিল নাকি ভুল বলছি এরা এত সত্যি কথা বলে মার্ডার যে করবে তারে আল্লাহর ওলি বানিয়ে দেবে আর যে নিরহ মানুষ তারে মার্ডারকারী বানাবে নাকি ভুল বলছি আর ইনি এমন আল্লাহর ওলি যদি কালমে হয় যদি কালো মেয়ে হয় মাল যদি বেশি দেশে বলবি ওই মেয়েটা হচ্ছে ওই এলাকার রাজা শুধু রং দেখলি হবে বদমায়েশ গুণ দেখলি হবে আর মাল টেনেস তো মাল টেনেস আর যদি মেয়েটা অনেক কালো হয় মাল যদি অনেক খেয়ে ফেলে তখন বলবে দিনের বেলা শুধু মেয়ে দেখলি হবে মেয়ের বাপের অনেক কাজ সন্ধ্যার পর এখান থেকে বাইকলে বার হবো মানে লাল ডুম জ্বালাবি আর ভিভো সকেরা ভায়ানাস ক্রিম অনেকটুকু মেয়েকে একদমের সামনে থাকবে চকচক করবে তাহলে কভার হয়ে গেল কি চতুরতা এই কাজ ভালো ভালো তবে এর মতো মিথ্যে কথা পৃথিবীতে আর কেউ বলে না তবে আপনি বাদে আল্লাহ ভালো এটাই ভালো কাজটা ভালো তবে এগুলো একটু মিথ্যার আশ্রয় তো মন তো আলাদা কাজ করে এই ছেলে চুপ করো আপনাদের এলাকায় আপনাদের এলাকা যারা পেট্রোল বিক্রি করে এখন পাম্পে গেলে 51 টাকা 41 পয়সা কিংবা 51 টাকা 11 পয়সা কম বেশি 51 52 53 টাকা একটা দাম পড়ে যায় পেট্রোলে 1 লিটার আপনি পেট্রোল নেবেন ধরে নিলাম 51 টাকা দাম নিল আর আপনাদের এলাকা কেউ যদি পেট্রোল বিক্রি করে ওখান থেকে 51 টাকা পেট্রোল কিনে এনে এখানে বিক্রি করবে 110 টাকা তাহলে 90 টাকা থেকে 10 টাকা যখন লাভ করবে 20 টাকা লাভ আবার ওই পেট্রোল যখন 90 টাকা কেজি সলপিন 40 টাকা কেজি সলপিন দেবে 700 গ্রাম আর 300 গ্রাম পেট্রোল দিয়ে রং মেরে দেবে লিখে দেবে বাবা এখানে আসল পেট্রোল পাওয়া যায় তাহলে পৃথিবীর জমিনে দুটো ধোকাবাজি পেয়েছি তার ভিতরে যারা নকল মাল বিক্রি করে ভেজাল দেয় এই দোকানদার এরাই হলো তৃতীয় নাম্বার ধোকাবাজ
যারা গোশত বিক্রি করে সাধারণ যারা গোশত বিক্রি করে যেদিক দিয়ে লোক যাবে ওইদিকে ফুলের মতো সুন্দর করে রেখে দেবে আর কাটা কাটা গোশত মাথার গোশত পাচার গোশত অন্য অন্য জায়গার গোশত যদি পকমাল ইট ভাটার করে ঢুকিয়ে দেওয়া যায় জীবনে সিদ্ধ হবে না ওই গোশগুলো ঠাকুরের পিছনে যেমন কাঁটি বাঁশ থাকে ওরকম বাঁশের মতো জড়িয়ে রেখে দেবে এরকম ধরে জুবাই করে কেটে নিয়ে আস্তে করে শুবিয়ে দেবে আপনি বাড়ি গিয়ে যখন খাবেন তখন অবস্থা খারাপ তাহলে টাকা নিয়ে কষ্ট করে আমি নিজের পায়ে শ্রমে ঘষ কষ্ট করা ঘাম ঝরানো পয়সা নিয়ে আমি কোষায়ের কাছে গেলাম কোষায় আমার উপরের গোশ দেখিয়ে ভিতরে ভিতরে খারাপ গোশ প্যাকেট করে রংচং করে রেখে দিয়েছে উপরে লাল পলিথিন টাঙিয়ে রেখে গোশটাকে কালারফুল বানিয়েছে আমার ছোট বাচ্চা আমার স্ত্রী আমার বৃদ্ধা মা খেতে গিয়ে কষ্ট পেয়েছে সবচাইতে বড় হারামখোর যদি থাকতে হয় যারা কোষাইগিরি গোশে ভেজাল দেয় এরাই এ আমার ছেলেরা জওয়ান যুবকেরা আপনাদের মার্কেটে দোকান বসেছে কিনা আমার জানা নাই তবে যারা জিলাপি বিক্রি করে জিলাপি ওরা জীবনে সাদা ডোম ব্যবহার করে না যারা পাকষ্ট ব্যবসায়ী পুরনো ব্যবসায়ী ওরা লাল একটা বাল্প ব্যবহার করে চ্যাপটা ফেনা লাল বাল্পটা ব্যবহার করলে দেখতে পাওয়া যাবে এটা যেন গুড়ের জিলাপি এটা যেন খাজুর গাছের জিলাপি করা হয়েছে এই জিলাপিটা চিনি দেওয়া নয় এত লাল বাল্প ডোম মারবে ওটা খরিদ্দারকে ঢোকা দেওয়া হয় ওরা চিনি দেয় না অধিকাংশ ওরা চিনির বদলে অন্য একটা মেডিসিন দিয়ে মিষ্টি বানানো হয় ওইটা দিয়ে চিনির দাম বেড়ে গেছে বলে এটাও দাম কম মেরে খরিদ্দার কাছ থেকে পয়সা লুটে নেয় এটাও হারামখোর আর একটা হারামখোর আছে যারা কাপড় বিক্রি করে ব্যবসা করে অনেক জায়গায় পাকা সুইচ আছে দেখতে পেয়েছি শিশির ক্যামেরা চলছে সুইচ দেখতে পেয়েছি বাল্পের সুইচ আছে দেখ পেয়েছি পাকা সুইচ আছে দেখতে পেয়েছি কিন্তু যেখানে কাউন্টার যেখানে শাড়ি পছন্দ করা হয় আমার গরিব মানুষের বোনকে বিবাহ দেব শাড়ি কিনতে গেছি 5000 টাকা দামের শাড়ি এত কোন সুইচ আছে দেখতে পেয়েছি যখন কাউন্টারের কাছে গিয়ে শাড়ি দেখলাম শয়তানি সুইচ নিজের হাতের কাছে রাখা আছে পটপট করে 4-5টা মেরে দিয়েছে উপর থেকে সাদা নীল সবুজ লাইট শাড়ির উপরে পড়েছে 2 টাকার মাল 22 টাকা দেখিয়েছে তুমি লাইট জ্বালিয়ে খরিদ্দারকে ধোকা বানিয়েছো পৃথিবীর জমিনে সবচাইতে বড় হারামখোর বিশাল হারামখোর ওদের নামাজ হবে না বলতে পারতেন ভাই 6 টাকার জায়গায় আমার 10 টাকা লাগবে তুমি লাইট দিয়েছো লাইট দিয়ে কালারফুল বানিয়েছো খরিদ্দারের চোখে ধাঁধা দিয়েছো গরিব মানুষের মেয়ে বিয়ে হবে টাকা 10 টাকা 20 টাকার চাঁদা রাস্তায় তুলেছে লজ্জা শরম মাথা খেয়ে 10 টাকা 20 টাকা কে শত্রু কে বন্ধু সকলের কাছে চাঁদা তুলে বিবাহ দিতে হয় না হয় না কিন্তু দোকানদার 1 সেকেন্ডে টাকা তৈরি করে নিয়েছে আমি আপনাকে বুঝাতে চেয়েছি আর একটাই কথা বলবো আপনি ধোকাবাজি করবেন না ধোকাবাজি করবেন না যারা সবজি বিক্রি করে ওরা অনেকে রং মারে যারা সবজি বিক্রি করে ওরা সবুজ বলে তিন ঠাঙায় আর বারবার বলে আমার জন্য আমার এই খাবারটা হলো সবজি হলো টাটকা 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 অনেকে দেখতে পাওয়া যায় পেঁয়াজ বিক্রি করে লাল বলে তিন ঠাঙায় ওরা কিন্তু খরিদ্দারকে ধোকা দেয় আল্লাহর নবী বলেছেন নবী সোয়াইব আলাইহি সালামের উম্মাতেরা জাহান্নামে যাবে একটাই কারণ ওরা ওজনে ভেজাল দিত ওজনে কম দিত ওই জন্য 10টা ফারেস্তা চলে গেছে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আলাইসা সুবহবি করিব ফারেস্তা জিব্রিল বলছে ও ফারেস্তারা এখন কি সকাল হয়ে গেছে না না সকাল হয়নি সকাল হওয়ার আগে জমিনটা মুটো করে রুটির মতো উল্টে দিয়ে যারা ওজনে কম দিত এদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর দরবারে ফিরে যাব তাহলে নবী শোয়াইব আলাইহি সালামের উম্মাতেরা জাহান্নামে গেছে একটাই পাপ একটাই অন্যায় ওজনে ভেজাল দিত মালে কম দিত বলে জাহান্নামে গেছে কিন্তু হিসাব কষলে দেখতে পাওয়া যায় পৃথিবীর যত নবীর উম্মাতেরা চিটিংবাজি করেছে তার চাইতে খোদার কসম খোদার কসম খোদার কসম আমার নবীর আমরা আপনারা উম্মাত তার চাইতে বেশি চিটিংবাজি করছি আমি যদি হিসাব দিই অনেক সময় যায় অন্য নবীরা যা চিটিংবাজ করেছে টোটাল সব নবী মিলে আর আমার আখিরি নবীর উম্মাতেরা সব নবীদের চিটিংবাজ এরা একা করে একা করে আল্লাহ
যারা বাজারে আসে নিকৃষ্ট জায়গা, এই বাজারে আসবে না নিকৃষ্ট জায়গা। নবীকে বললেন, হুজুর তুমি কেন বাজারে আসলে তুমি হারাম বলে তুমি নিকৃষ্ট বলে তুমি নিজে কেন বাজারে আসবে? আল্লাহ নবী বললেন, সাবা কেন আমি বাজারে আসি এখনই বলবো না পরে বলবো? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি এখনই জবাব দেন, জবাব দেন। আল্লাহ নবী আর রাফিয়া দাইহি হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করলেন, ও আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা 30 পারা সূরা নাবা, আমার আল্লাহ আসমান থেকে মোটা 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 পানি নাজিল করে দিল। পানি নাজিল করে দেওয়ার পর কিছুটা মাটি শুকনো ছিল একটু ভিজে গেল। নবী আমার আস্তে আস্তে সাহাবার হাতটা ধরে তিনি বাজারের ভিতরে চলে গেল। লাহামন গোস্ত কত করে, তাকি কোন ময়দা কত করে, আসালন মধু কত করে, কাকন কেক কত করে, হিলহিয়াতুন অলংকার কত করে, আল্লাহ নবী এক এক করে মালের দাম জিজ্ঞাসা করতে করতে চলে যায়। সামনে দেখতে পেয়েছেন ময়দা আছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, দাকি কোন তোমার এই রুটি ময়দা কত করে? এই কথা বলতে না বলতে আল্লাহ নবী হাতাটা গটিয়ে আটার ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে এক মোটা আটা তিনি টেনে তুললেন। আল্লাহ নবী বললেন, দেখো বাবা দোকানদার, এক্ষুনি বৃষ্টি হয়েছিল, তোমাদের গায়ে কি বৃষ্টি পড়েনি? হ্যাঁ হুজুর পড়েছে। দেখো আমাদের গায়ে বৃষ্টি পড়েছে, কিন্তু তোমাদের খাদ্যে কি বৃষ্টি পড়েনি? হুজুর বৃষ্টি পড়েছে। তাহলে তোমাদের গা ভিজে গেছে বৃষ্টিতে, মাটি ভিজে গেছে, কিন্তু তোমার খাদ্য কেন ভিজিনি? জবাব দাও। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমরা যে আটা গুনো ভিজিয়ে ফেলেছি ওই ভিজা আটা গুনো তোলায় দিয়েছি, আর তোলার আটা গুনো উপরে ছড়িয়ে দিয়েছি, আমরা ভিজে মাল শুকনো দামে বিক্রি করি। আল্লাহ নবী বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম শিক্ষক, আমার এলাকার ব্যবসায়ীরা এরা ওজনে কম দিয়ে ভেজালে কম দিয়ে যাতে জাহান্নামে না যায়, আমি বাজার নিকৃষ্ট বলা সত্ত্বেও আমি বাজারে এসে তো লক্ষ্য রাখি যাতে আমার ভক্তবৃন্দরা এরা ভেজাল ব্যবসা করে জাহান্নামে না যায়, আমি শিক্ষক হিসাবে একটু পাহারাদার দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আরে জোরে। তাহলে রসুল বাজার নিকৃষ্ট বলে গিয়েছে না যায়নি? কিসের জন্য গেছে? ভেজালে যাতে কম না দেয়। আমাদের এলাকায় কি করে, আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি দুধে পানি দাও, তো বলছে না দেয়নি। ও কসম করে মার কিরে বাপের কিরে হাজার কিরে করে যাচ্ছে বলে দুধে পানি দেয়নি। তাই বললাম হতে পারে, তারপর যে চতুরতা রয়েছে আমি বুঝতে পারিনি। তা বলছে, ভাই আমি দুধে পানি দেইনি, তবে পানিতে দুধ দেই। আগে পানি ওই যে কেটলিতে আগে পানি দেয় তারপরে দুধ দেয়। সব হুজুরা বলে দুধে পানি দিও না, দুধে পানি দিও না। তা আমি ওই কাঁচা কাঁচা আর করি, আমি পানিতে দুধ দিই। কি মুসিবত দিয়ে গেছে! ভাঁড়ে খাজুরের গুড় রাখা রয়েছে আমার সেজে মাদের বাড়ি, মানে ন সেজে আমাদের বাড়ি খাজুর, ভাঁড়ে খাজুরের গুড় রাখা রয়েছে, আর পাঁচটা ছটা সব আমরা চাষতে ভাই ওই ঘোরাঘুরি করছে সাপোজ, আর ওই আলে মৌলু সাহেব কটা রয়েছে। তা বলতে যাই খাজুরের গুড় চুরি করে খেতে আরে, চুরি করে খেলে তো সর্বনা বদলা হয়ে যাবে, চাষি খুব রাগ, ন সেজে চাষি এত খেজু, বাবরে ওর কাছে নারকেল দেবো হয় ও মাথা মেরে ভেঙে ফেলবে এত খেজু। তাই বললাম, এটা তো হাত দিতে নিষেধ করেছে, তবে কাজ করে পাকাটি আছে না ন সেজে চাষি? বলতে হ্যাঁ। বলে কটা পাকাটি নিয়ে, পাকাটি একটা মোটা দিকে নিয়েছি, ভিতরে মাল তো সিদ্ধ ভালো আছে, ওই ভালো করে ধুয়ে ভিতরে ঢুকে দিয়েছি, দিয়ে একদম লস্যি টানার মতো টান দেওয়া হচ্ছে, লস্যি টানার মতো টান দেওয়া হচ্ছে। দিব্যু যখন আসলো ওই পাকাটি কোনো লিয়ে আমরা একটা জায়গায় ফেলে দিলাম, এসে বলতে কচি ওতে হাত দিয়েছে নাকি? বলে বাপের কি নশা যায়, জীবনে তোমার ভাঁড়ে হাত দেয়নি, হাত দিয়েছি পাকাটি দিয়েছি, হাত দিয়েছি পাকাটি দিয়েছি, পাকাটি দিয়ে সেটা সেটা খাওয়া হয়েছে। এগুলো ভাই অ্যাকচুয়ালি চতুরতা, চতুরতা আল্লাহর কাছে খাটবে না। অমাকার অমাকার আল্লাহ আল্লাহ খয়রুম মাকিরিন, সবচাইতে বড় চতুরতা কে? আমার আল্লাহ চতুরতা কাটবে না। রমজান মাস কিছুদিন পরে রমজান শরীফ, রোজা রাখো? বলছে হ্যাঁ রাখি। কটা? কেন আগা গোড়া? আগা গোড়া মানে প্রথমে চার পাঁচটা রাখবে, শত শেষে ২৭ থেকে শুরু করবে, তাহলে কি হবে? আগা আগা গোড়া। কেতনা ধোকাবাজ দেখেছিল, কেতনা ধোকাবাজ, মারাত্মক ধোকাবাজ, চলবে না।
চতুরতা চলবে না এই মেয়ে গল্প করো না শোনা চুপ করো চতুরতা চলবে না চতুরতা করলে বিপদ আচ্ছা আমরা চতুরতা করি না অন্য নবীর উম্মতরা ভাই চতুরতা করে আমরা চতুরতা করি অন্য নবী চতুরতা করেছে বিপদ হয়েছে আমরা আগা গোড়া রোজারা কি চতুরতা আমাদের বিপদ হয়েছে কি হয়নি দেখেন এটা বলি নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমি আপনার কাছে বলছি না নবী দাউদ আলাইহিস সালাম উনি নদীর পাড়ে বসে বসে কোন দাউদ তব্বুর শরীফ জব্বুর শরীফ উনি তিনি পাঠ করতেন আর জব্বুর শরীফ পাঠ করতে 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 আমার আল্লাহ এত খুশি হয়ে যেত সমগ্রে মাছগুলো তারা কিলবিল 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 করে মাছ শোনার জন্য চলে আসতেন পক্ষীগুলো দেখা যায় প্রাণীগুলো সকলে চুপ করে তাকিয়ে থাকতেন নবী দাউদ আলাইহিস সালামের মুখে ওই বাণীটা শুনবে ও ভাইরা বাবাজিরা নবী দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর শরীফ পড়তেন আর পড়তে পড়তে মাছগুলো যখন চলে আসতেন ওই সময় ইহুদি বেঈমানেরা ওই মাছগুলো তারা অল্প কষ্টে ধরে নিয়ে মার্কেটে বিক্রি করে দিতেন আমার আল্লাহ রেগে গেছে ওরে নবী দাউদ রে তোমার উম্মত শনিবারে তুমি জব্বুর শরীফ পাঠ করো আর শনিবারে যেসব মাছগুলো শুনতে আসে জব্বুর শরীফ ওরা জাল টেনে না টেনে কষ্ট না করে সহজ মাছগুলো বিক্রি করে এটা আমি সহ্য করব না ওদেরকে রবিবারে ধরতে বলবে তাহলে শনিবারে পড়া হয়ে গেলে রবিবারে ধরতে গেলে ঘামটা ছুটে যাবে কষ্ট হবে এই কথা যখন নবী দাউদ আলাইহিস সালাম বলেছেন লুকলুক করে দেখা যায় বেঈমানেরা কি করলো ওরা শনিবারে যখন জব্বুর শরীফ পড়ে শনিবারে মাছ শুনতে আসে ওই সোনা যখন হয়ে যায় পালানোর আগে ওরা দূর থেকে জাল ঘিরে দেয় যাতে পালাতে না পারে আটকে থাকে আটকে থাকে রাত পোহাতে পোহাতে যে রবিবার পড়ে যায় শনিবারের আটকানো মাছগুলো ওরা রবিবারে বিক্রি করে দিয়ে মার্কেটে পয়সা আয় রোজগার করে আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে শনিবারের মাছটা আটকে রেখে রবিবারে ধরেছে এতটা চতুরতা করার জন্য আমার আল্লাহ কম বেশি ওদেরকে 90,000 উম্মতকে বাঁদরের বাচ্চা করে ওদেরকে জাহান্নামে দিয়েছে যারা বড় ছিল তারা বড় বাঁদর যারা ছোট ছিল তারা ছোট বাঁদর চেয়ারে টেবিলে খামটি মেরে বসে আছে নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার এলাকায় সব বাঁদরের বাচ্চা হয়ে গেছে ব্যাপারটা কি আল্লাহ বললেন নবী দাউদ রে তোমার উম্মাদেরা শনিবারে মাছটা আটকে রেখে রবিবারে ধরেছে এতটা চিটিংবাজের জন্য আমি আল্লাহ ওদেরকে বাঁদরের বাচ্চা বানিয়ে দিলাম আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে অন্যায় করেছে ধরে নাও 10,000 আর বাদ বাকি এত হাজার অন্যায় করেনি তারা প্রতিবাদ করার না জন্য প্রতিবাদ না করার জন্য তাদেরকে বাঁদরের বাচ্চা বানিয়ে দিয়েছে আমার একটাই উদ্দেশ্য হলো নবী দাউদ আলাইহিস সালামের উম্মাদেরা বাঁদরের বাচ্চা হয়েছে একটু চতুরতা করার কারণে ওরা যদি বাঁদরের বাচ্চা হয়ে যায় যারা বলে আমরা একটা রোজা রেখেছি দুটো রেখেছি আর লাস্টে 27 থেকে শেষ পর্যন্ত রেখেছি আগা গোড়া রোজা রাখি এতটা চতুরতা করেছে তাহলে তাদের চতুরতা এই চতুরতা একেবারে সমান সমান বোঝায় কিন্তু তাদেরকে বাঁদরের বাচ্চা করে আল্লাহ মেরে দিয়েছে আমাদেরকে মারে না শুধু কপাল ভালো আমরা আখিরি নবীর উম্মা আর একটু কপালটা ভালো তকদির ভালো বেঁচে গেছি এই জন্য আমরা আখিরি নবীর উম্মা এই জন্য বেঁচে গেছি এ আমার বাপের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা বার আপনাকে আমি বলতে চাইব লক্ষ্য করে দেখা যায় মেয়েদের কথা বলছিলাম ছেলেদের কথা বলছিলাম বলতে বলতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে এবার আর একটা বার চলে দাও অনেকে বিয়ে শাদী করবেন আর বিয়ে শাদী করার পরে দেখতে পাওয়া যায় একটা মেয়ে নতুন কাপড় কোলে পরে আছে নতুন কাপড় পরে আছে ঘোমটা দিয়ে বসে আছে হাতে লাল দড়ি বাঁধা আছে লাল চুড়ি সাদা চুড়ি হাতে আংটি নেন নিশ্চল পারিশ আঙর কামের অনেক কিছু চুল চাপা পড়েছে অনেক কিছু পরে নিয়ে 10টা রসগোল্লা আর 5টা লেডিকেনি কিছু সিমাই লাকসা খির নিয়ে প্লেট করে বসেছে আর একটা করে চামচ আছে এত বড় একটা চুপড়ি আছে এই কারণটা কি বলল যত বোনাই আসবে গালে খাবাবে খির দেবে প্রত্যেকে 500-200-300 টাকা করে খাবে কতটা হারাম খোর নিয়ম একটাবার আমি আপনার কাছে বলছি দেখে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আন্নাল আতা ইজা বালাগাতিল মাহিদা একটা ছেলে কিংবা মেয়ে যখন সাবাল্লক সাবালিকা হয়ে যাবে ও বাপজিরা খুব ভালো করে বুঝবেন একটা মেয়ে সাবাল্লক কত বড়
বছরই হয় আমার নিজের একটা হিসাব কোন মেয়ে যদি 9 বছর বয়স হয় কোন মেয়ে যদি 10 বছর বয়স হয় ওই মেয়েটা সাবাল্লক হয়ে যায় যদি বলে হুজুর 10 বছরের মেয়ে সাবাল্লক হয়েছে কিভাবে আমি বুঝবো আমি বোঝার একটা কৌশল বলে দেই আমার ছোট মেয়েরা যখন ছোট ছোট বাচ্চারা আমাদের বাড়ির মেয়েরা ওরা 10 বছর হয়ে গেলে সাবাল্লক হয় কিনা তার প্রমাণ ওরা যে প্যান্টটা পরে প্যান্টটা ওরা যখন শুকনো করার জন্য টাঙিয়ে দেয় আপনি প্যান্টে শুকনো হয়ে গেলে কানাটা যখন উঁচু করবে যদি কানাটা সহজে উঁচু হয়ে যায় পাপড়ের মতো শক্ত আপনি ভেবে নেবেন আমার 9 বছরের মেয়ে 10 বছরের মেয়ে সাবাল্লক সাবালিকা হয়ে গেছে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবী আমার বললেন বাড়ির পরিবার হলে মুখমণ্ডল হাতের কবজি পায়ের কবজিটা খুলে রাখতে পারো আর বাদ বাকি তোমাদের ঢাকা লাগবে হে বাপজিরা আমার বোনের বিয়ে হবে আর আমার বোনকে আলমারিতে খাটের উপরে তক্ত বসে বসিয়ে দেবো আমার যত বন্ধু আসবে তারা 500 টাকার নোট গুনো ব্যাগ থেকে খুলে আর খিরের পাত দিয়ে খিরের এক সাইড থেকে কেটে নিয়ে আমার বোনের গালে দেবে আবার টেনে নেবে গানে দেবে টেনে নেবে পাকামো করবে রসুল বলেছেন ওর বাপ হারাম কর ওর মা হারাম কর আল্লাহ নবী জানিয়েছে আত্তাইসু লা ইয়াদখুলুল জান্নাহ যারা নিজের মেয়েকে নিজের স্ত্রী পরিবারকে যারা অপুরুষ ব্যক্তি থেকে বাঁচাতে পারে না ওই ব্যক্তি খোদার কসম জীবনে জান্নাতে যেতে পারবে না পারবে না তাহলে আপনার মেয়েকে আমার বোনকে আমার নাতি কে বিবাহ দেওয়ার জন্য উটনের মাঝখানে আপনি বসিয়ে দিয়েছেন আর পাড়ার যত আত্মীয়রা তারা জোট মেরে দল মেরে প্রত্যেককে মন রাখার জন্য 20 টাকা 50 টাকা ক্ষীর খাবে আপনি বলেন এক চামচ না খেলে একটা দানা খেয়েছে অপুরুষ ব্যক্তির হাতে আপনার মেয়ে খেতে পারে না খেতে পারে না কোরআন শরীফে সূরা নিসা এসেছে একটা নারী 14টা পুরুষের সঙ্গে কথা বলতে পারে আর বাদ বাকি কথা বললে জাহান্নাম যেতে হবে এক নাম্বার হলো নিজের বাপের সঙ্গে দুই নাম্বার হলো বাপ এতেকালের পর মা যদি আর একটা জায়গায় বিবাহ করে ওই বাপের সঙ্গে কথা বলতে পারবে তাহলে দুটো ভাই এদিকে দেখা যায় নিজের ভাই এদিকে চাচা এদিকে হলো দেখা যায় এদিকে হলো নিজের নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন আর সেই মেয়ের বাচ্চা হয়েছে ওই বাচ্চা বিবাহ করবেন সেটা নাত জামাই হবে তার সঙ্গে কথা বলা যায় এমন করে 13টা মেয়ের সঙ্গে 13টা ছেলের সঙ্গে একটা মেয়ে কথা বলতে পারে আর বাদ বাকি কথা বলতে পারে না তাহলে আপনার মেয়ের 500,000 টাকা 5,000 3,000 টাকার জন্য অপুরুষ ব্যক্তির হাতের খাদ্য আপনার মেয়ে খেয়েছে আপনি বলেন যে হাড়িতে যে ভাড়ে যে হাড়িতে যে জায়গায় 1,000 পুরুষের খাদ্য ঢুকে আছে ওই হাড়ি থেকে জীবনে আল্লাহর ওলি বার হতে পারে না আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না আল্লাহর ওলি জীবনে হতে পারে না সবটা লতা মঙ্গেশকর লাকার চোটা জি কানে দুল হাতে চুড়ি পায়ে কালো দড়ি এইরকম অজাত তারা কুজাত বার হবে ঠিক না বেটি আমি আপনাকে আর একটা অপশন বোঝাতে চাই আপনি আগিয়ে চলে যাও বিয়ের সময় হাতে একটা লাল করে ওরা দড়ি বাঁধে বাসর রাতে স্বামীকে বলে স্বামী তুমি যদি খুলে দিতে পারো তাহলে তুমি জিতে গেলে খুলতে যদি না পারো তাহলে 1,000 টাকা তোমাকে ফাইন দেওয়া হবে ওই টাকা নিয়ে ওদের আত্মীয় স্বজনদের আত্মীয়দের খাওয়ানো হয় ওটা হলো শরিয়াতে না জায়েজ শরিয়াতে ওটা কখনো জায়েজ না আমি আপনাকে আর একটা অপশন বলবো আগিয়ে চলে যাও লোক ঘুরে দেখা যায় বিবাহ হওয়ার সময় বিয়ে হওয়ার সময় গাড়িতে যখন স্ত্রীকে তুলবেন স্ত্রীর পাশে একটা ছেলেকে বসিয়ে দেওয়া হয় একটা নানিকে বসিয়ে দেওয়া হয় একটা দাদিকে বসিয়ে দেওয়া হয় হানাফি মাযহাবের মাসলা হলো যখন ইজাব কবুল হয়ে যাবে ওই স্ত্রীর সুখে দুঃখে পাশে তুমি স্বামী তোমাকে টাকা লাগবে কেন দাদি আর নানির সঙ্গে কেউ বলেছে বিয়ে করা হারাম আবার কেউ বলেছে বিয়ে করা না জায়েজ মানে বিয়ে করা হারাম ফতোয়া পাওয়া যায় না বিয়ে করা যাবে এমন ফতোয়া পাওয়া যায় না ওই জন্য সন্দেহ থেকে যাচ্ছে বলে দাদা দাদি নানা নানি ওই চারটে চিটিং বাসকে নিজের স্ত্রীর কাছে দবা নিষেধ কেন ওরা হলো চতুরতা তোমার নিরহা স্ত্রী চতুরতা হয়ে মরণ ফাঁদে গিয়ে নিজের জৈব
জীবন কে শেষ করে ফেলবে অনেক জায়গা দেখতে পাই দাদি সম্পর্কে দিয়ে নানি কে চুমু খায় দাদি সম্পর্কে দিয়ে নাতনি কে চুমু খায় আল্লাহর নবী জানিয়েছে লানাত আল্লাহ আলী লানাত আল্লাহ মুতাসাফিহিন মিনান নিসাই বিররিজাল আল মুতাসাফিহাত বিররিজালি ওয়ান নিসা ও কামা কল আলাইহি সালাম আপনার দাদি আছে আপনার একটা নাতি আছে নাতি যদি দাদিকে চুমু খায় ওটা হবে সমকামিতা মায়ের চুমু খেতে পারবে সন্তান মায়ের চুমু খাবে কপালে সন্তান মায়ের চুমু খাবে পায় কিন্তু মা চুমু খাবে বাচ্চার কপালে আর মা যখন বাচ্চা যখন বড় হয়ে যাবে মায়ের কপালে আর চুমু খাওয়া চলবে না চলবে না তখন বাচ্চা মায়ের হাতে চুমু খেতে হবে তাহলে যে বাচ্চাটা ছোটবেলায় মায়ের কপালে চুমু খেয়েছে বাচ্চা বড় হয়ে গেলে মায়ের কপালে আর চুমু খেতে পারবে না মায়ের হাতে চুমু খেতে হবে তাহলে নাতি দাদির কপালে চাবালিতে কিভাবে চুমু খেতে পারে আমাকে একটু কি ভালো করে বোঝাবেন বুঝতে পারেননি সন্তান ছোট হলে কপালে চুম্বন খেতে পারে মায়ের সন্তান যেই বড় হয়ে যাবে তাহলে দাদি আছে আর নাতি গিয়ে দাদির চুমু খেয়েছে চুমু খেলি কেন আরে নাতি দাদি চুমু খাবে তা কি আছে চলবে না আপনি বিবাহ করবেন বিবাহ করার পর একটা বাসর ঘর করা হয় অনেক ফুলদানি দিয়ে পুষ্প দিয়ে রংঢং দিয়ে বাসর ঘর করা হয় এতে কোনো সমস্যা নেই সমস্যা নেই আপনি বাসর ঘর করতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথা আমি আপনাকে শুনিয়ে যাব বাবা গভীর রাতে অনেক কিছু বলার থাকে বলার পরিবেশ থাকে না আপনি বাসর ঘর করবেন তবে মার্কেটে যত ছেলেরা বাসর ঘর সাজায় 3,000-4,000 টাকা দিলে খোদার কসম করে পায়ে ধরে বলি ওদেরকে দিয়ে আপনার স্ত্রীরা আপনার বাসর ঘর আপনি সাজাবেন না এলাকার কোন নারী দিয়ে বাসর ঘর আপনি সাজাবেন না আপনার বন্ধু দিয়ে আপনি বাসর ঘর সাজাবেন না আপনার বোনের বান্ধবী দিয়ে আপনি বাসর ঘর সাজাবেন না আপনার বোনকে দিয়ে বাসর ঘর সাজাবেন না তার কারণ হলো এটাই আমি যতই বড় আলেম হই আমি যখন জুতো বিক্রি করব একটা ম্যাডাম যখন আমার দোকানে আসবে তার পায়ে যদি জুতো ভালো না লাগে তার মন বোঝানোর জন্য বলতে হবে ম্যাডাম তোমার পায়ে জুতোটা খুব ভালো মানিয়েছে বলতে হবে না হলে কাস্টমারে মন জোগাতে পারবো না একটা যুবক ছেলে আমার স্ত্রী আর আমার বাসর ঘরের ফুলটা টাঙিয়ে দেবে চলে যাবার সময় পয়সা নেওয়ার সময় এ কথাটা বলে যাবে ভাই তোমার বাসর ঘরটা সুন্দর হয়েছে কিনা তুমি বলো ওই বাসর ঘরটা একটা অপুরুষ ব্যক্তি সুন্দর বলার কারণে ওটাই হবে ব্যভিচারি হারাম চলবে না চলবে না তার জীবনে তাড়না লেগেছে ছিল বলে সুন্দর কথা এসেছে একটা মহিলাদের চলবে না নিজের মা নিজের দাদি নিজের দাদি নানিমা নিজের চাচি নিজের ফুপু নিজের খালা যদি থাকে তোমার স্ত্রী আর তোমার বাসর ঘর সাজাতে পারে কেন এদের ভিতরে চুল পরিমাণ কোনো সমস্যা নাই জোরে বলেন সুবহানাল্লাহ অনেক মেয়েরা যখন অনেক মেয়েদের যখন বিয়ে শাদী হয় তখন অনেক মেয়েরা ভাড়ায় আসে ভাড়াটিয়া মেয়েরা আসে না ভাড়াটিয়া কেউ তিনবার করে স্বামী ছেড়েছে কেউ পাঁচবার করে প্রেম করেছে কে তিনবার করে হড়কে গেছে অনেক কাস্টমার আসে তো এসে এর পাশে দাঁড়ায় এর পাশে বলছে এই দেখ দেখ তোকা ছেড়ে তো আমি চলে যাচ্ছি তা তোর আমার জন্য দোয়া করিস বলতে ভালো করে থাকিস ভালো করে থাকিস দোয়া করছে কে তিনবার ছাড়া দোয়া করছে কে তিনবার যে ছেড়েছে বুঝতে পারিনি তিনবার যে ছেড়ে তার দোয়া করতে বলে তুই ভালো করে থাকিস আমরা আবার দেখতে যাবান তা তোর বর কেমন হয় আবার আমাদের সঙ্গে কথা বলি রেগে যায় কি না মাসলাতে এসছে ওই বউ ভাত না কি বলে আপনাদের এলাকায় উলিমা ওই বিবাহ হওয়ার পরে যে খাবারটা খাওয়ায় ওরে উলিমা বলে না উলিমা হ্যাঁ ঠিক বলেছেন উলিমা আসলে আমরা খেয়াল থাকি ভাই কবে বিয়ে করি সে আর ঠিকই খেয়াল আছে এই উলিমা খাওয়ানো সুন্নাত সবালে জানে না আল্লাহর নবী আম্মাদান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন বিবাহ করার পর আল্লাহর নবী বললেন আয়েশা
তোমার বান্ধবীগুলো কথা সকলকে দাওয়াত করো কেন হুজুর তোমার বান্ধবীদের হক আছে তোমার সঙ্গে মিষ্ট বন্ধুত্ব তাদেরকে মেহমানদারি খাওয়াবো আল্লাহর নবী তাদেরকে দাওয়াত করতে বলেন দাওয়াত করেছেন বাড়ি খাসি জবাই করে রাসূল তাদেরকে মেহমানদারি করে বললেন তোমরা উলিমা করবে উলিমা করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা আমার সুন্নতের ভিতরে বলে সুবহানাল্লাহ অনেক জায়গায় কি করা হয় আমরা উলিমা করে কেন পয়সা নিয়ে নি আবার খাও খাওয়াও কেন আচ্ছা আমার তো আড়াইটা বাজে একটু আস্তে আস্তে হুজুরকে খবর দাও বল দিনকাল ভালো না সুপারির দাম বেশি খাজুরাটিতে পান খাওয়া হচ্ছে জান একটু হুজুরকে খবর দেন যাও একটু যাও আল্লাহর ওলি তুমি যাও তো হয়ে গেছে সেই আড়াইটা থেকে উঠেছে দেড়টা থেকে আমার একটু এই সমস্যা এত দিচ্ছে তাও বলে দেয় না অন্য দল করবো আবার আমি এত দিচ্ছি বলছি হুজুর হয় না আরো আসবো ভালো লাগছে তাই বাঁশি মরি হয়ে গেছে সময় সাজ দিগুজি তো হয়ে যাবে চিন্তা কিসের ও সোনা হয়ে যাবে সোনা যান দেখি যান ও আপনি যাচ্ছেন আপনি যাচ্ছেন কি হুজুরকে ডাকতে যাচ্ছেন বলি আস্তে আস্তে খবর দেন এই কথাটা বলছিলাম ঠিক আছে তো তাহলে জামাটা আয়রন করেছিল আজকে তাই না ব্যাস তকবীর দান আরে তকবীর হুজুরকে তাজ নিয়েছে হুজুর আসছে বলেছিল হ্যাঁ 15 মিনিট আগে আসবে 15 মিনিট আগে চলে আসবে ওই জন্য বলছি 15 মিনিট আগে ওই জন্য বলছি তকবীর দান না আরে তকবীর জোর করে মাল বিক্রি করা হচ্ছে গো নারে তকবীর নারে তকবীর আল্লাহ ও হইয়া আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল আমি হায় জন্ম হইয়া আমার হুগলি জেলাতে রেখছ আমায় পাগল করে জন্ম হইয়া আমার হুগলি জেলাতে রেখছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি মুখে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন জগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে আল্লাহুম্মা খুব জোরে বড় বড় ওয়ালা আলে সালাম পড়ব না সালাম পড়ব আর দেরি করো না বিশাল রেগে গেছে পানিতে আগুন ধরিয়ে দেব তা সালামটা পড়তে দিই আমার সালাম পড়তে দেবে না তা তাই হোক তোমরা যাতে খুশি আমি যাতে খুশি নাকি কোনো সমস্যা নেই আল্লাহ আপনাদের এলাকা পাড়ার নাম কি ছিল বরতলা বরতলা সিংহাজোর মানে সিংজোর আপনাদের ভগবতীর বাস স্ট্যান্ড থেকে সিংজোর বরতলা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আল্লাহ এই এলাকা যত কবরবাসী আছে কোরআনের মাহফিলে আচ্ছা ভালো মন্দ মাসলাম আসলেন কথা ওসিলা আল্লাহ কোরআন হাদিসের এই অনুকূলে আল্লাহ মুরব্বীদের কবরে আপনি শান্তি দেন বলেন আল্লাহুম আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম আমিন আচ্ছা আমরা একটা কথা বলি আমরা সেই শত আখিরি দোয়া করি না আখিরি দোয়া করার সময় কি বলি
ছোট হুজুরের নামে পৌঁছে দাও, বড় হুজুরের নামে পৌঁছে দাও, মেজলা হুজুরের পৌঁছে দাও, ছোট হুজুরের দাও, বড় হুজুর, ছোট হুজুর, ন হুজুর, সেজে হুজুর, মেজে হুজুর, নাজমু সাদাত না হুজুর, আব্বা হুজুর, আম্মা জানে, দাদা দাদি, নানা নানি, মাতৃপিতৃ, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধবী, কুল মুমিনিনাল মুমিনাতাল মুসলিমিনাল মুসলিমাত, আল্লাহ আরো যাদের নাম বলতে খেয়াল নেই প্রত্যেকে দরবারে পৌঁছে দাও, বলি না বলি না। আচ্ছা এই বাচ্চাদের কি হলো ওখানে? আরে এই তিনটে কোচি খুব চিল্লাচ্ছে, শোনা মা একদম চিল্ল না বাবা, চিল্ল না, একদম চুপ করো, চুপ করে মিলাচ্ছ আমার, এই মিলা তোমরা বুঝতে পারো না, শোনা চুপ করে থাকো। আমরা যে দোয়া চাই বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, ছেলের নামে, মামার নামে, নানির নামে, পৃথিবীর বন্ধু বান্ধবের নামে, মসজিদের সেক্রেটারি মারা গেছে তার নামে আমরা দোয়া চাই। এই দোয়া চাওয়া শরিয়াতে এত গুণ নাম ধরে ধরে দোয়া চাই, দোয়া চাওয়া যাবে না যাবে না একটু বলবেন? অনেকে বলবে আপনাদের হুগলি জেলার ভিতরে নোনা পানি ঢুকে গেছে বেশি, হুগলি জেলার ভিতরে নোনা পানি বেশি ঢুকে গেছে, এরা সৌদি আরবে চলে গেছে কাজ করতে, হাদিস শিখে বাড়ি চলে এসছে, সৌদি গেছে কাজ করতে, হাদিস শিখে বাড়ি এসছে, সৌদি গেছে কাজ করতে, হাদিস শিখে বাড়ি চলে এসছে, এরা বলছে হুজুর মক্কা মদিনা দোয়া চাই আরবিতে, কই দাদা দাদি, নানা নানি, নানা নানি, কাকা কাকি, ছোট হুজুর, বড় হুজুর, সেজে হুজুর, এত সাহাবা হুজুর পীরের নাম ধরে তো দোয়া চায় না, তোমরা দোয়া চাও পেয়েছো কোথায়? ওরা ঠিক করছে না তোমরা ঠিক, তোমাদের যদি ঠিক হয় ওদেরটা ভুল, আর ওরা তোমাদের যদি এটা ভুল হয় ওদের ঠিক, এখন আমি কনফিউজ হয়ে গেলাম, হুজুর এত কোন মুরব্বীদের নাম ধরে দোয়া চাবে এটা কি হাদিসে আছে? আমি বলবো হাদিসে দলিল যদি না থাকে বাবা, দলিলে না থাকলে কিন্তু রেকর্ডে আছে, কিসে আছে? রেকর্ডে আছে। দলিলের দাম বেশি না রেকর্ডের দাম বেশি? রেকর্ডের দাম বেশি। আল্লাহ নবী বলেছেন তিনটে কাজে তোমরা দেরি করবে না, এক নাম্বার হলো বালহমিও সল্লো না, নামাজ পড়বে তখন আজান দেবে নামাজের জন্য মসজিদে যাও, দেরি করে হেলায় হেলায় কাটাবে না। দ্বিতীয় নাম্বার বললেন আলমার আতিজ সল্লাত আন্নাল মারা আতা ইজা বালাগাতিল মাহিদা, একটা ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে বিবাহ দেবার জন্য তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ো। দুই তৃতীয় নাম্বার হলো অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে বাড়ির সবিয়ে রেখে কাঁদবে না, তাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দাও। তাহলে উদ্দেশ্য ছিল আমার, আমরা যে দোয়া চাই বাপের নামে, মায়ের নামে, চাচির নামে, চাচার নামে, পীর অলির নামে, নাম ধরে ধরে দোয়া চাই, এই এত গুণ নাম ধরে দোয়া চাওয়া যাবে কিনা একটু বলা যাক। অনেক কিছু বলতাম গভীর রাতে মশলা না বলে বাবা, সাধারণ কিছু কথা বললাম আপনার কাছে আমি বোঝাতে চেয়েছি। আল্লাহ নবী জানাজা মাইয়েতে তাহারিমা বাঁধলেন, একটা তকবীর দিল, দুটো তকবীর দিল, দোয়া পড়লো, তিনটে তকবীর পড়লো, চতুর্থ একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে আমি ক্ষমা করব কাকে? আল্লাহ বলছে ক্ষমা করে দাও। আল্লাহ নবী আল্লাহ নবীকে বলছেন আমার আল্লাহ মুহাম্মদ, আমি ক্ষমা করব কাকে? তুমি নাম বলে দাও। আমাদের উদ্দেশ্য ছিল কি, আমরা যখন দোয়া করি ছোট হুজুর, বড় হুজুর, দাদা দাদি, নানা নানি, নাম ধরে এত সওয়াব পৌঁছাই, ওরা বলছে সওয়াব পৌঁছানো যাবে কি যাবে না, তার জন্য একটা দলিল বলা লাগবে। এ বাপিরা লক্ষ্য করে দেখা যায়, দয়াল নবী আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ ক্ষমাকরিলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে মুহাম্মদ কাকে ক্ষমা করব? তুমি নাম বলে দাও। কেন পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, অনেক ব্যক্তি আছে, কার ক্ষমা করব? তুমি নাম বলো, আমি তাকে ক্ষমা করব। আমরা নাম ধরে দোয়া চাই, আমাদেরটা প্রমাণ আছে কিনা চলেন আগিয়ে যাক। আল্লাহ নবী বলছেন আল্লাহ ক্ষমা করিলে ক্ষমা করো, আল্লাহ বলছে মুহাম্মদ তুমি নাম বলো। আমার আল্লাহ নবী নাম বলা শুরু করলেন, আল্লাহ ক্ষমা করিলে হাইয়ে না, আল্লাহ ক্ষমা করো যার
যারা হায়াতে আছে অমাইতে না যারা মৃত হয়ে গেছে আল্লাহ বলল মাফ করে দিলাম অকাইবিনা আমার বয়স 32 বছর বয়স হাজার হাজার বছর আগে যারা মারা গেছে আল্লাহ বলছে মাফ করে দিলাম অসাগিরিনা যে সব বাচ্চা মায়ের গর্ভে দু চার দিন পাঁচ দিন এসে এক দেড় মাস দু বছর এক বছরে মারা গেছে এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে মাফ করে দিলাম অকাবিরিনা যত বীর বীরতা ব্যক্তি চাচা আছে এরা মারা গেছে আল্লাহ আমার বাপজিদের মাফ করে দাও আল্লাহ বলছে মাফ করে দিলাম অজাকারিনা ও উমসানা যত নারী ফুপু আম্মা চাচি মা খালা বেটি নাতি আছে এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে মাফ করে দিলাম আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম পৃথিবীতে ইসলাম নিয়ে যারা বেঁচে আছি আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ বলছে মাফ করে দিলাম অমান তো আফাইতাহু যারা মারা গেছে ফাতাফাহু আলাল ইমান ইমান নিয়ে মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে মাফ করে দিলাম আমরা তো আচাই নাম ধরে 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 আর দয়ার নবীকে নাম ধরে দোয়া চাইতে বলছে আল্লাহ তাহলে আমাদের দোয়া নবীর দোয়ার মিল আছে তাই একটাই কথা বলি আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাযা জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত তাহলে আমরা যে কাজটা করি এতে ভুল আছে ওই জন্য মাঝে মাঝে বলে তোমার ডাক না শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে কে নিলো না নিলো যায় আসে না কে নিল আর না নিল এ ভরসায় বিশ্বাস করে আমি মফিজুল বসে থাকি নি আমাকে দেখেছেন আমার মুখ খুব পাতলা কখন এর বিরুদ্ধে কখন ওর বিরুদ্ধে কখন ওর বিরুদ্ধে বলে দিল পারিস ঠেকাবি পারিস ঠেকাবি সামনে এসে আমার হয়তো বাপের ডিজিটাল কার্ড নেই ড্রাইভিং লাইসেন্স নেই ভাই আমার নিজস্ব একটা লাইসেন্স একটা ভাঙা চোরা আছে ভাই নিজস্ব 14-15 বছর মাদ্রাসা একটা লাইসেন্স রয়েছে ওই লাইসেন্সটা নিয়ে সব জায়গায় মারপিট করি আর যাদের সঙ্গে মারপিট করে দেখতিস তাদেরও লাইসেন্স রয়েছে আবার অনেকে ঘুষ দিয়ে করেছে গরিব মানুষের ছেলে একদিন মাদ্রাসা কামাই করলে বেধড়ং মার বড় লোকের ছেলে মাদ্রাসা টাকা দান করে দু মাস আসেনি হুজুর কিচ্ছু বলেনি তাহলে লাইসেন্সে ভেজাল পড়েছে না পড়েনি পড়েছে আমাদের ভেজাল নেই পরীক্ষা ইমতিহান দিয়ে লাইসেন্স না চলো তুমি চালাও আমিও চালাবো একজন বলেছে হুজুর কাওয়ালি করা জায়েজ আমি বললাম না জায়েজ চলবে না তা বলছে হুজুর কাওয়ালি করা জায়েজ আর কে বলেছে বলে খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কাওয়ালি করত তাহলে খাজা হুজুরে যখন নাম বলেছে ও মনে করো ইনি তাহলে পূর্মিরিদি মানুষ খাজা হুজুরের নাম বলেছে মানে চুপ থাকবে আমি চট করে বলি হ্যাঁ খাজা হুজুর কাওয়ালি কথা বলেছে ঠিক বলেছো কিন্তু খাজা হুজুর আর একটা বলেছে যে কি বলেছে বলে যারা কাওয়ালি করবে তারা যেন মাথা নেড়া হয় আর কালো আলকাতা যেন মাথায় দেয় আমি কাবালি করতাম তোমরাও করবে আর আমি কাবালি করতাম তোমরা করবে আর যারা কাবালি করবে নতুন করে তারা যেন মাথা নেড়া হয় আর কালো আলকাতরা মাথা ঢেলে দেয় রেগে যাবে না ভালো লাগে রেগে যাবে তখন হচ্ছে খাজা হুজুর কোন বইতে বলে দেখাও দেখো দেখাও আমি বলি খাজা হুজুর কোন বইতে বলেছে দেখাবো খাজা হুজুর কোন বইতে বলেছে আমি কাওয়ালি করতাম তুমি দেখাও বলে আমারটা নেই বলে আমারও নেই সম্পর্কে আমি আপনার কাছে আর একটা কথা বললাম চলেন চলেন আর একটা কথা বলি এখানে এত কোনো ফুল দিয়েছেন এত কোনো ফুল দেওয়ার কারণে কোন আবার হুজুর বলবে এত ফুল দিয়ে তো ফজুল খরচা করেছো ফতোয়া ঝেঁকে দেবে আমি তার মুখটা বন্ধ করতে চাই চলেন কোরআনের একটা আয়াত পড়ি আল্লাহর কোরআন জানিয়েছে খোঁজো জিনা তাকুম ইন্দা কুল্লি মসজিদিন তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হও যেখানে তোমরা ইবাদত করবে মসজিদে পরিষ্কার হয় কাবায় পরিষ্কার হয় ইবাদত কিন্তু এখানে ইবাদত চলছে ফরজ ইবাদত না হলে ওয়াজিব ইবাদত না হলে নফল ইবাদত চলছে এখানে খুশবু লাগানো ফুল লাগানো জায়েজ আল্লাহর নবী বলেছে তিনটে জিনিস আমি পছন্দ করতাম এক নম্বরে হলো নারী জাত দ্বিতীয় নম্বর নামাজ তৃতীয় নম্বরে ফুলের খুশবু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কেউ এখানে ফতোয়া মারবে তার ফতোয়া কিন্তু ঘুরে তার কপালে গিয়ে পড়বে আপনার কাছে বলছি আপনারা হয়তো বলবেন
সারা রাত জেগে জলসা দেওয়ার কোনো দরকার নেই, বাবা তোমরা দশটা পর্যন্ত দাও আর দিনের কাজ করো। আমি বলবো দিনের কাজ করে বাবা জান্নাত পাওয়া যাবে না, অনেক বলবে বাবা নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়িও জান্নাত পাওয়া যাবে না। যদি বলেন প্রমাণ দেন, চলেন একটা বার প্রমাণ দিই। আল্লাহর নবী দুনিয়াতে এসেছে, আর দুনিয়াতে আসার অনেক বছর আল্লাহ নামাজ দেয়নি নামাজ দেয়নি। কোন কোন ঐতিহাসিক লিখেছে মা ফাতেমার যখন বিয়ে হয় তখন আল্লাহ নামাজ ফরজ করেনি, বলছে ফাতেমা তুমি আমল করো আমল করো। মা ফাতেমা আমল করতো, হয়তো নামাজ ফরজ হলে নামাজ পড়তো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নবী পৃথিবীতে এসেছে, অনেক বছর পর কারে হেরা ঘেরা গুহায় আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে আল্লাহর নবী এসেছে, কোরআন নাজিল হয়েছে অনেক বছর পর, কিন্তু মাঝখানে নবী এসেছে কোরআন নাজিল হয়নি। যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে তারা কোরআন পায়নি নবীকে পেয়েছে, তাদের কি জাহান্নামী বলবে না জান্নাতি বলবে? নবী পায় নবী পেয়েছে, কোরআন না পেলে তারা জান্নাতি। নবী এসেছে নামাজ অনেক বছর পর নাজিল হয়েছে, আল্লাহ মেয়েরাজে গিয়ে নামাজ দিয়েছে, কিন্তু ওর মাঝখানে নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করেছে তারা নামাজ পায়নি কোরআন পায়নি, পেয়েছে শুধু নবী। তাহলে নামাজ জান্নাতের মূল নয় আর রোজা জান্নাতের মূল নয়, হজ জান্নাতের মূল নয়। জান্নাতের মালিক হলো আল্লাহ আর রসুল হলো বন্ধনকারী। আমি নামাজ পড়তে নিষেধ করি, যারা নামাজের দোহাই দেয় তাদের অবস্থাই হাজি সাহেব আছে, হাজি সাহেব আছে কানে, হাজি সাহেব নেই। আমি আপনার কাছে বলতে চাইছিলাম হাজি সাহেব থাকলে একটা কথা বলতাম, খালি বলবো না, এখানে রেখে দিলাম। আগিয়ে চলে যাও বাবা আগিয়ে চলে যাও, কবরে আপনি যখন চলে যাবে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে, আপনি কি বলবে? আল্লাহ 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 ইন্না ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন আল্লাহর নামে যখন আল্লাহ বলে দেব আল্লাহর উচিত হলো আমাদের জান্নাত দেবে। খোদার কসম আল্লাহকে আল্লাহ বলার পর আমাদের জান্নাত দেবে না, কপালে আর একটা প্রশ্ন আবার ফেলে দেবে, অমান দিনুকা তোমার দিন কি? তাহলে আল্লাহকে আল্লাহ বলে জান্নাত কচু পড়া নেই, যদি থাকতো ফারেস্তা পালাতো জান্নাত চলে আসতো। তাহলে আল্লাহকে আল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে না, ওই জন্য দিনের নামটা ঢুকিয়ে দিয়েছে। আমি মনে করলাম দিনকে ভালোবেসেছি হয়তো জান্নাত পাওয়া যাবে, যখন বলল তোমার দিন কি আমি বললাম আমার দিন হলো ইসলাম। কপালে জান্নাত নেই, কপাল ফাটা কপাল ফাটা, হত ছাড়া কপাল ফাটা। আল্লাহকে আল্লাহ বলেছি আল্লাহ পালিয়ে গেল, দিনকে দিন বলেছি দিন পালিয়ে গেল, জান্নাত নেই, শত লাস্টে এসেছে নবীর নাম। তাহলে আল্লাহর নামে যা জবাব দিয়েছি ওটা হলো টেস্ট পরীক্ষা, নাম্বার পেয়েও কেলাস পাওয়া যাবে না। দিনের নাম বলেছি নাম্বার পেয়েও কেলাসে ওটা যাবে না, শত শেষে নবীর নাম ওটাই হলো ফাইনাল পরীক্ষা। আমার নবীকে চিনতে পারলে দিনকে আমার আল্লাহকে অটোমেটিক চেনা হয়ে যাবে। আরে কিন্তু আমরা চিনি কাকে? আল্লাহরে ইবাদত করব কিন্তু মহব্বত করব কাকে? নবীকে তাই না, নবীকে মহব্বত। কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। ভালো লাগে না? ভালো লাগে না ছেলেরা? ভালো লাগে না? চাষা ওখানে বসলে হবে না, কি দেখছে নিয়ে নাও, ঝট করে উপরে এসো, বিশাল কিছু কথা আছে, চলে এসো না। তো বিদ্যান নারী দেখবে, চলেন সালাম পড়ি। ইয়া নবী সালাম, হুজুর আসছে, আপনি একটা সামনের দিকে আসলে মানে পরিবেশটা ভালো লাগবে না, হুজুর তো ঘন্টাখানেক থেকেই দোয়া করে দেবে না, আসেন। কমিটির ছেলেগুলো কোথায়? সেক্রেটারি আছো কোথায়? ক্যাশিয়ার আছো?
দেরি করো না বাবা, দেরি করো না, টাকা গুনো গুনে রেডি করে রাখো বাবা, হয়ে গেছে। শুনতে পেয়েছো নাকি তোমরা? শুনতে পেয়েছো? সর্বনাশ করেছে, শুনতে পেয়েছে যে টাকা গুনে রাখতে বলেছে। হুজুর আসতেছে না, তকবীর দেন না রে তকবীর। আপনাদের কি ইচ্ছা হয় না যে আমাদের খুব রাগ হয়ে গেছে, জোরে তকবীর দেবো, এরকম ইচ্ছা হয় না? না রে তকবীর। আরেকটু জোরে বলে না রে তকবীর। ভুলে যেতে চাইলে ভোলা যাবে না, ভুলে যেতে চাইলে ভোলা যাবে না, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যাবে না, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আর নয়ন জলে বসে বসে বাদি জরনায়, মদিনা জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যাবে না। আর একটু জোরে তকবীর দেন না রে তকবীর। আর একটু জোরে বলেন না রে। ওহদাচে বদর আছে, আছে খন্দকের পাহাড়, নবীকে না পেয়ে পেয়েছি কষ্টের পাহাড়। ওহদাচে বদর আছে, আছে খন্দকের পাহাড়, নবীকে না পেয়ে পেয়েছি কষ্টের পাহাড়। আর মনে আমার সব জেগেছে যাব মদিনায়, হাই মনে আমার সব জেগেছে যাব মদিনায়, মদিনা জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সালাম পড়বো তো, বসে না দাঁড়িয়ে, কথা বলে না দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে সালাম না পড়ে ঠোঁট নেড়ে বাড়ি যেতে পারে না, কেউ বুঝতে পারবে না। আর মদিনা শরীফে সালাম না পড়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট নেড়ে চলে যেতে পারে, কে বুঝতে পারবে না। কিন্তু নামাজে যদি সালাম না পড়ে সে নামাজ হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, এই কমে গেছে, কমাইনি, বাড়া একটু বাড়া, তোদের হাতে তো রিমোট থাকে আমি জানিনি। ওই যে ওই মদিনা শরীফে সালাম যখন পড়বেন তখন পালাতে পারেন, এখানে পালাতে পারেন, কিন্তু নামাজে সালাম পড়লে না পড়লে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম পড়া হচ্ছে নামাজে, নবী সালাম পড়া ওয়াজিব, জোরে বলে সুবহানাল্লাহ। একজন বলেছে পীর ওলির হুকুম মানা ওয়াজিব, কোনো হাদিস কোরআনে নেই। এই নিয়ে আমার তিন জায়গায় খুব ঠেলাঠেলি হয়েছে, খুব তিন জায়গায়, ছোট ছোট করে বলছি। হাজি সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে নেই না হাজি সাহেব? আছে উকিল ভাই, তুমি হজ করেছো নাকি? হজ করনি তা কবে যাওয়া? নিয়ত করেন না বাবা? হ্যাঁ এখন বন্ধ, কিন্তু যাওয়ার চেষ্টা করতে হবে। আমিও পাসপোর্ট করেছি ভাই, সংসার চালাবো না এদিকে এই করবো, দু টাকা আনতে গেলে চার টাকা খরচা ভাই, খুব সমস্যা। তাই যাক পালন করে দেবো। তাহলে আপনাদের বলছি মদিনা শরীফে আল্লাহ যেন আমাদের সকলকে একবার না একবার যেন নিয়ে যায়, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম আমিন। ভাই হাজি সাহেব যারা আছে, যারা বলতে পারবে, সাফওয়া আর হানাফি মাজহাবের মাসলা হলো ইবাদত করতে গেলে জোরে জোরে ছুটি ইবাদত করলে ইবাদত হয় কি হয় না? কিন্তু মক্কা শরীফে সাফওয়া মারওয়া পাহাড় যখন শাহি করে তখন কোথাও জোরে ছুটে কোথাও আস্তে আস্তে, তাই না? আচ্ছা প্রথম ছুটে ছিল কে, খেয়াল আছে বাবু? প্রথম ছুটে ছিল কে একটু বলো না। আম্মাজান হাজরা নবী না ওলি?
নবীর স্ত্রী নবীর মা, নবী ইসমাইল সাল্লামের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, না নবীর স্ত্রী আবার নবীর মা, কিন্তু তিনি নবী নয়, আল্লাহর একজন আবেদা জাকেরা, আল্লাহর ওলি বান্দিনী। তিনি ছোটাছুটি করেছিল আর ওই ওলি বান্দির ছোটাটা আল্লাহ এত খুশি হয়ে পৃথিবীর ব্যক্তির জন্য ওই ছোটাটা আল্লাহ অজীব করে দিয়েছে। তুমি বলো আমি পীরের হুকুম মানি না, পীরের হুকুম অজীব বিশ্বাস করি না, মক্কায় গিয়ে তোমাকে পীরের হুকুম নিয়ে তোমাকে ছোটাছুটি করতে হবে, ঠিক না বেটি? আর আর অজীব ছেড়ে গেলে হজ হবে? হবে না। যাক হুজুর আসছে, অনেক কথা বলেছি, তকবীর নারে তকবীর, তকবীর নারে তকবীর, নারে তকবীর, আওলাদে মুজাফি জামান বিশ্বাব হুজুর কেবলা, নারে তকবীর, নারে তকবীর। আরে তোদেরকে টেনে মেনে নিয়ে আসলাম, এত তো ফাঁকি দিচ্ছ কেন বাবা? এটা তকবীর দাও না, নারে তকবীর। ও সালাম হুজুর এসে গেছে না, আল্লাহ আল্লাহ। জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসে সারদার করিবে আল্লাহ পাখির দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। তকবীর নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, আওলাদে মুজাদ্দি জামান, আওলাদে মুজাদ্দি জামান, নারে তকবীর। যারা রাস্তায় আছেন সকলকে অনুরোধ করছি চলে আসেন, সকলকে বলছি চলে আসো বাবা। Thank you.